ফিজিক্সের থিওরিওরির শিকার তো সবাই করে কিন্তু আসল মজা তো তখনই আসে যখন কেউ ফিজিক্সের অঙ্ক নিয়ে খেলা করে নমস্কার বন্ধুরা ব্যাক টু সোমস ক্লাসরুম আজকের ভিডিওতে ফিজিক্সের অঙ্কগুলোকে নিয়ে খেলবো পুরো ধোঁয়া ধোঁয়া করে রেখে দেবো একটা চ্যাপ্টার কোনো টপিকে কোনো জায়গাতে অসুবিধা থাকবে না তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো চলো কোনো কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করা যাক নমস্কার বন্ধুরা ওয়েলকাম রুম আজকের ভিডিওতে আমরা স্টার্ট করব দ্রুতি এবং যে বেগ হয়েছিল সেই বেগ এবং দ্রুতি থিওরি পার্ট আগের দিনকে করেছিলাম যেটা সবাই সাধারণত করতে পারে যে দ্রুতি এবং বেগ থিওরি পার্ট তো সবাই করে আসল খেলা তো তখন শুরু হয় যখন তুমি ফিজিক্সের নিউমেরিক্যাল নিয়ে খেলতে বোঝা গেল তো চলো কথা না বাড়ি আজকের ফিজিক্সের নিউমেরিক্যাল ওদের দ্রুতি এবং বেগের যে অঙ্কগুলো রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব আচ্ছা ভিডিওটা স্টার্ট করার আগে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক আমি তোমাদের সাথে ডিসকাশন করবো অনেকেই দেখছি বারবার বলছো যে স্যার ছায়া এমসি এমসিকিউগুলোকে সলভ করে দিন ছায়া প্রকাশনীর ছায়াপ্রকাশনির প্রবলেমসেট ওয়ানগুলোকে সলভ করে দিন দেখো ফিজিক্স না ওইভাবে হয় না যে তোমার হচ্ছে আমি আমি আগে আমার কথাটা পুরোটা শোনো আগে এইখান থেকে কেউ স্কিপ করবে না খুব ইম্পর্টেন্ট জায়গা বলবো কীভাবে পড়তে হবে না পড়তে হবে সব বলে দিচ্ছি দেখো তো মেন কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিজিক্সের যে প্রবলেম সেট ওয়ানটা রয়েছে সেটা আমি পুরোটাই সলভ করবো তোমাদের জন্য আমি পুরো প্রবলেম সেট ওয়ানটা সলভ করে দেবো তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই পুরো প্রবলেম সেট ওয়ানটা সলভ করে দেবো কারণ তোমরা বলেছো আর তোমরা বললে আমি না দিয়ে কিছু পারি না ঠিক আছে তো তোমরা যখন বলেছো প্রবলেম সেট ওয়ান আমি তোমাদেরকে পুরোপুরি সলভ করে দেবো কথা দিলাম এবার এখানে আমার কিছু কথা বলার আছে যেমন এক নম্বর কথা হচ্ছে ফিজিক্স কিন্তু ওইভাবে হয় না যে একটা বইয়ের পার্টিকুলার একটা প্রবলেম সেট সলভ করলাম তাহলে আমি সব কিছু পেরে যাবো ঠিক আছে যদি তোমাকে এখন ছায়ার বদলে সাঁতার প্রবলেম সেট ওয়ান থেকে দিয়ে দেয় বা অন্য কোনো একটা অনেক বই হয় ফিজিক্সের কোনো একটা বই থেকে দিয়ে দিল তখন তোমরা আটকে যাবে ফিজিক্স হচ্ছে কনসেপচুয়াল সাবজেক্ট কেবলমাত্র একটা বইয়ের একটা পার্ট সলভ করে কখনো কি যে হেভি মানে কিছু হয়ে যাবে সেরকমভাবে হয় না যেটা দরকার সেটা হচ্ছে টোটালি কনসেপ্টটা বোঝা আমি এখানে যে টপিকটা পড়ানো হয় সেই টপিকের ওপর পরের একটা ক্লাস আনি সেই ক্লাসের ওপর নিউমেরিক্যাল সলভ করি তুমি ভালো করে দেখে থাকবে যে স্মরণ আর অতিক্রান্ত দূরত্ব আমি জিনকে বুঝিয়েছিলাম তার পরের ক্লাসে আমি স্মরণ আর অতিক্রান্ত দূরত্বের অঙ্কগুলো করিয়েছিলাম এবার ওই অঙ্কগুলো ছিল সব হচ্ছে জয়েন্ট লেভেলের কিংবা তোমার কোনো না নিট বা কোনো বড় কোনো পরীক্ষাতে আসা কোনো অঙ্ক সেই অঙ্কগুলো করার পর কেউ যদি সামান্য মাইতি মজুমদারের সেট ওয়ান না সলভ করতে পারো তাহলে ভাই দুঃখ আছে কপালে ঠিক আছে সেরকম আজকের ভিডিওতে আমি যে অঙ্কগুলো করাবো একদম ফার্স্ট অঙ্কটা একদম বাচ্চা লেভেলে রেখেছি ইজি ইজি অঙ্ক এবং ভিডিওটা যখন তোমাদের পুরোপুরি শেষ হবে একদম শেষের দিকে যখন তোমরা চলে যাবে তুমি দেখবে যে অঙ্কের লেভেলটা কোন জায়গায় পৌঁছে গেছে একদম ইজি জায়গা থেকে একদম এইখান থেকে তোমাকে তুলবো এইখানে নিয়ে এসে ছেড়ে দেবো ঠিক আছে তুমি বুঝতে পারবে যে কোন জায়গা থেকে কোন লেভেলে গিয়ে আমরা অঙ্ক সলভ করব। এই অঙ্কগুলো করার পর কেউ যদি এখন বলো যে আমি ফিজিক্সের প্রবলেমসে তোমার অঙ্ক পাচ্ছি না তাহলে বলার কিছু নেই কারণ আমি তোমাদেরকে বলি আমি আমার বাড়ির স্টুডেন্টদেরকেও তো পড়াই আমাদের যারা কোচিং সেন্টারে পড়ে তাদেরকে আমি পড়াই তাদেরকে কিন্তু আমি কী করি না তাদেরকে আমি কেবলমাত্র শুধুমাত্র আমি যে অঙ্কগুলো সিলেকশান করি জয়েন্ট লেভেলের শুধুমাত্র সেইটুকু সলভ করি দিই প্রবলেম সেট ওয়ানটা তারা নিজেরা করতে পারে কারণ সেইটুকু কনসেপ্ট তাদের মধ্যে বিল্ড আপ হয়ে যায় তারা সেই হিসাবে আমার এই অঙ্কগুলোকে সিরিয়াসলি নেয় আর এখানে অনেকে আছে যারা এক একটা ভিডিওকে সিরিয়াসলি নেয় না তারা মনে করে এইখানে যা করি যে করি যে প্রবলেম সেট ওয়ান বোধ আমরা আর পারবো না গো তা ভাই এই ভিডিওগুলো দেখে এই অঙ্কগুলো ভালো করে আগে শেখো এই অঙ্কগুলো শেখার পর এই টাইপের অঙ্ক তুমি প্র্যাকটিস করো ফিজিক্সের অঙ্ক সব অঙ্গ করানো যায় না ফিজিক্স অঙ্ক টাইপ বেসিস হয় এই টাইপের এইরকম অঙ্ক আসলে করতে পারবো এই টাইপের এরকম অঙ্ক থাকলে করতে পারবো টাইপ ওয়াইজ অঙ্ক সলভ করতে হয় একটা টাইপ দিয়ে দিলেও তুমি এই টাইপের ওপর অন্য অঙ্ক সলভ করতে পারবে আমার বাড়ির স্টুডেন্টদেরকে আমি কেবলমাত্র যেগুলো আমি বোর্ডে আজকে তোমাদেরকে করাবো শুধুমাত্র সেই অঙ্কগুলো করাই এবং এই টাইপের ওপর প্রবলেম সেট ওয়ানের অঙ্ক যেগুলো যেগুলো থাকবে সেইগুলোরা নিজেরা সলভ করে আনে ঠিক আছে তো তোমরা এই টাইপের ওপর যা যা অঙ্ক তোমাদের প্রবলেম সেট ওয়ানে থাকবে তোমরা সেগুলো সলভ করবে এই টাইপের ওপর করবে এখন যদি তোমরা এখনও তোমাদেরকে আমি এস সিকালটি ইউটি প্লাস হফেট স্কোয়ারের অঙ্ক করাইনি রিস স্কোয়ার ইসিকালটি ইউ ইউ স্কোয়ার প্লাস টু এ এর অঙ্ক করাইনি এখন যদি ওই টাইপের অঙ্ক তোমরা যদি এখন প্রবলেমস ওয়ান প্রবলেমস এট ওয়ান থেকে খোলো তোমরা পারবে না আগে যে টাইপটা করাচ্ছি শুধুমাত্র সেই টাইপের ওপর কী কী অঙ্ক আছে প্রবলেম সেট ওয়ান থেকে দেখো সেই টাইপের অঙ্কগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করো এখানে যে কটা অঙ্ক করাবো না সে সব যদি ভিডিওটা দেখো নিট লেভেল জয়েন্ট লেভেল সব কভার হয়ে যাবে ঠিক আছে সব কটা লেভেল কভার হয়ে যাবে ঠিক আছে তো আমি যেটা বারবার বলবো তোমাদেরকে যে এই ভিডিওটা ভালো করে দেখবে দেখে অঙ্কগুলো এখানকার ভালো করে বুঝবে তাহলে বইয়ের যা অঙ্ক আছে ধোঁয়া উড়িয়ে দেবে ঠিক আছে তো চলো অনেক কথা বলে ফেললাম অলরেডি টাইম ওভার করে দিয়েছি অনেকটা চলে আসলাম হচ্ছে ফার্স্টের কোশ্চেনটা আমি এখানে দেখো দুই নাম্বার লিখে রেখেছি কেন কারণ আগের ভিডিওতে আমি এক নাম্বার একটা অঙ্ক করিয়ে দিয়েছি দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করেছিলাম আর তার উপর একটাই অঙ্ক করিয়েছিলাম তো আজকে হচ্ছে দু নম্বর অঙ্ক থেকে স্টার্ট হবে দেখো কী বলছে যে একটি ঘড়ির তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের সেকেন্ডের কাঁটাটির অগ্রবিন্দু সমদ্রুতিতে ঘুরছে বলছে ওর দ্রুতি মান বার করো দ্রুতি বার করো তো সবার আগে দ্রুতি বার করতে দিয়েছে ভালো কথা দ্রুতি মানে আমরা জানি কি হয় দ্রুতি মানে আমরা জানি অতিক্রান্ত দূরত্ব হয় আমি শুধুমাত্র অতি আর লিখে রাখছি মানে অতিক্রান্ত দূরত্ব আর নিচে হয় হচ্ছে কি নিচে হয় হচ্ছে সময় তাহলে কি হয় দ্রুতির ফর্মুলা হচ্ছে আমরা জানি অতিক্রান্ত আর সময় হয় এই দ্রুতিটাকেই কোয়েশ্চেনে বার করতে দিয়েছে দ্রুতির মান বার করো ঠিক আছে এবার বলছে কাঁটাটা কত সেন্টিমিটারের তিন সেন্টিমিটারে কাঁটা মানে এই ধরো আমি এখানে ঘড়ি এঁকে নিলাম এই ঘড়ির মধ্যে এইটা হচ্ছে সেন্টার আর তিন সেন্টিমিটারের কাঁটা মানে এরকম থাকবে এই কাঁটাটার যে লেন্থটা হবে এই কাঁটাটার যে লেন্থটা হবে সেটা হচ্ছে তিন সেন্টিমিটারের লেন্থ হবে এই কাঁটাটার এই কাঁটাটার যে লেন্থটা হবে সেটা হবে তিন সেন্টিমিটারের এবং এটা কিসের কাঁটা এটা হচ্ছে সেকেন্ডের কাটা সেকেন্ডের কাঁটাটা তিন সেন্টিমিটারের কাঁটা এবং এটা ঘুরে 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 আবার এখানে ফিরে আসবে মানে একবার রাউন্ড খেয়েছে ঠিক আছে তাহলে আমাকে কি বার করতে হবে দ্রুতি বার করতে হবে তাহলে আমাকে অতিক্রান্ত দূরত্বটা জানতে হবে আর তার সাথে হচ্ছে সময়টাকে আমাদেরকে জানতে হবে সবার আগে আমরা জানি যে দ্রুতিটা এখানে যা আছে রয়েছে এটা তোমরা লিখে লিখে যেও অতিক্রান্ত দূরত্বের যেটা ফর্মুলা হয় সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা আগের ক্লাসে করিয়েছি সেটা হচ্ছে এস টু আর্থিটা হয় ঠিক আছে এসিসিক্যাল টু কি হয় আর্থিটা হয় ঠিক আছে তাহলে এখানে কি লিখবো অতিক্রান্ত দূরত্বের জায়গাতে এটাকে লিখব হচ্ছে আর্থিটা আর সময়টাকে লিখলাম মনে করো টি লিখলাম আশা করি এতটা অবধি বুঝতে পারলে আর মানে রেডিয়াস রেডিয়াস মানে কত সেন্টিমিটারের যে রেডিয়াসটা যদি কাঁটাটা যদি এখান থেকে ঘুরে যদি একবার এইখানে আসে তাহলে একটা বৃত্ত কমপ্লিট করবে একটা বৃত্ত ঘুরে আসবে একটা বৃত্ত ঘুরে আসবে আরে ভাই কাঁটা এখান থেকে ঘুরে 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 আবার এখানে আসলো কী কমপ্লিট করলো একটা বৃত্ত কমপ্লিট করলো যে বৃত্তটা কমপ্লিট করবে সেই বৃত্তটার ব্যাসাদ্দ কত হবে এই কাঁটাটার যে দৈর্ঘ্যটা অর্থাৎ তিন সেন্টিমিটার তার মানে আরের যে মানটা দেওয়া আছে আরের মানটা হচ্ছে তিন ইন্টু থিটার মান বলতে কত থিটা বলতে দেখো থিটা বলতে হচ্ছে কাঁটাটা এখান থেকে ঘুরে আর একবার এখানে আসবে মানে কত ডিগ্রি তিনশো ডিগ্রি আমি কি এখানে থিটার জায়গাতে তিনশো ষাট পুট করবো একদম না আমি বলেছিলাম এইখানে থিটার জায়গায় যে মানটা পুট করবে সেটা আউট করতে হবে রেডিয়ানে পুট করতে হবে তাহলে এখান থেকে ঘুরে যদি আর এখানে আসে তার মানে কত ডিগ্রি কমপ্লিট হবে তিনশো ষাট ডিগ্রি কমপ্লিট হবে তিনশো ডিগ্রি মানে রেডিয়ানে কত সেটা হচ্ছে টু পাই তাহলে এইখানটাতে থিটার যে মানটা সেটা কত লিখবো সেটা হচ্ছে টু পাই হয়ে যাবে ঠিক আছে বাই দিয়ে টি টি মানে হচ্ছে সময় সময় কত লাগবে একটা কাঁটা যদি এখান থেকে ঘুরে যদি আবার এখানে আসে আর কাঁটাটা যদি হয় সেকেন্ডের কাঁটা তাহলে তার সময় কত লাগে ভাই একটা কাঁটা এদিক থেকে ঘুরে এখানে আসলো তাতে তার সময় কত লাগে ষাট সেকেন্ড সময় লাগে একটা সেকেন্ডের কাঁটা দেখে নেবে যে এক মিনিটে পুরোটা ঘুরে আবার এখানে ফিরে আসবে দেখবে তুমি ঘড়িতে ঘড়ির দিকে তাকিয়ে দেখো এখনই ভিডিও স্টপ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখো একটা সেকেন্ডের কাঁটা যে পজিশানে রয়েছে সেখান থেকে ঘুরে আবার সেই পজিশানে আসতে সেটা এক মিনিট সময় নেয় বা এক মিনিট আমরা অন্য ভাষায় বললে ষাট সেকেন্ড সময় না। আর আমরা এখানে নিচে যেটা বসাবো সেকেন্ডে বসাবো তাহলে নিচে কত লিখবো সিক্সটি লিখবো ষাট সেকেন্ড টাইম কত লাগছে এটা টাইম টাইম তো ষাট সেকেন্ড লাগছে তাহলে সিক্সটি লিখেছি এবার তিন আর ষাট কাটলাম নিচে কুড়ি থাকে দুই আর এটা কাটলাম তাহলে নিচে দশ থাকে তাহলে অ্যান্সার বেরোচ্ছে পাই বাই টেন এটা এত এত সেন্টিমিটার পার হচ্ছে সেকেন্ড এত সেন্টিমিটার পার সেকেন্ড এবার বইতে দেখবে পাই বাই টেনটাকে ভ্যালু দিয়ে বসিয়ে দিয়েছে দিয়ে ওরা করেছে বইয়ের মান যদি বার করো তাহলে দেখবে এটা পাইটাকে ওরা এরকমভাবে করেছে পাইয়ের ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু বাই দিয়ে আছে টেন তাহলে পয়েন্টটাই পাশে সরে আসবে অর্থাৎ হয়ে যাবে জিরো পয়েন্ট থ্রি ওয়ান ফোর টু এরকম একটা মান আসবে এত সেন্টিমিটার পার সেকেন্ড আসবে কোনো অসুবিধা নেই তুমি পাই বাই টেন সেন্টিমিটার পার সেকেন্ড ডেকে আসলেও ফুল মার্কস পাবে আর তুমি যদি এইটা করে দিয়ে আসো তাতেও ফুল মার্কস পাবে তাতে কোনো তোমার অসুবিধা হওয়ার কথা না ঠিক আছে তাহলে এই হয়ে গেলো তোমাদের দুয়ের দাগের অঙ্কটা চলে আসবে হচ্ছে পরের অঙ্কটাতে মানে এটা হচ্ছে সার্কেল রিলেটেড অঙ্ক সার্কেলে যখন কোনো একটা মানে কোনো একটা বস্তু ঘুরবে তার অতিক্রান্ত দূরত্ব বার করবার ফর্মুলা হচ্ছে এসিসিকাল টু আর্থিটা আর শমরণ বার করবার ফর্মুলা ওয়ান সেকেন্ড কি বললাম শরণ বার করার ফর্মুলা হচ্ছে টু আর সাইন্থিটা বাই টু আগের ক্লাসে বুঝিয়েছি তার আগের ক্লাসেও বুঝিয়েছি বৃত্ত পথে ঘুরলে বৃত্ত পথে ঘুরলে ঠিক আছে অন্যভাবে ঘুরলে কিন্তু না তাহলে এইভাবেই অঙ্কটা সলভ হলো বোঝা গেল কী বললাম চলো নেক্সট অঙ্কতে আসা যাক ও চলো এবার আমরা করবো হচ্ছে কোয়েশ্চেন নাম্বার তিন আগের ভিডিওতে একটা করা ছিল আর এটা নিয়ে এই ভিডিও দু নম্বর কোয়েশ্চেন টোটাল মিলিয়ে তিন নম্বর কোয়েশ্চেন করছি আর একটা কথা বলে রাখি আগের যে অঙ্কটা করালাম দুয়ের দাগের যে অঙ্কটা করালাম এর আগের যেটা সেটা কিন্তু আমি দোয়ারি মাইতি মজুমদার থেকে নিয়েছি আর এটা সম্ভবত সাঁতরার বই থেকে পাওয়া ঠিক আছে তো চলো দেখো অঙ্কটাতে কী বলছে বলছে একজন দৌড়বীর সত্তর মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ পরিক্রমা করে পঞ্চান্ন সেকেন্ডে প্রাথমিক বিন্দুতে ফিরে আসলো তার মানে একটা বৃত্তাকার পথ ছিল বৃত্তাকার পথটা কত মিটারের ছিল সত্তর মিটার ব্যাসার্ধের মানে এই যে ব্যাসার্ধটা ছিল এটা হচ্ছে সত্তর মিটার ব্যাসার্ধের এই এ পয়েন্ট থেকে মনে করো যাত্রা শুরু করেছে করে এখান থেকে এরকম ঘুরে আবার এই পয়েন্টেই ফিরে এসছে দৌড়বিদটা ঠিক আছে কি বললাম ফিরে এসছে বলছে তাহলে তার গড় দ্রুতি কত আর গড় বেগের মান কত দেখো আমাদের সিম্পল হিসাব যে গড় দ্রুতি মানে আমরা কি জানি আমরা জানি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্ব ঠিক মোট অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে মোট সময় এটা আমরা জানি আগের ক্লাসে জিনিস আমি অতি আর দু লিখেছি মানে অতিক্রান্ত দূরত্ব বুঝে নিও ঠিক আছে তাহলে মোট গড় গদ্যুতির মান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে মোট সময় তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত এখান থেকে ঘুরে তো আবার এইখানে ফিরে এসেছে অতিক্রান্ত দূরত্ব বার করার ফর্মুলা কি এটাকে যদি আমরা এস দিয়ে বলি তাহলে তার ফর্মুলাটা দাঁড়াবে আর ইন্টু থিটা আর থিটা আর মোট সময় কত লেগেছে মোট সময় লেগেছে পঞ্চান্ন সেকেন্ড তাহলে এখানে নিচে পঞ্চান্ন বসিয়ে দিলাম তাহলে দেখো আরের যে মানটা আর মানে কত তোমার কত আর মানে কত সত্তর মিটার তাহলে আরের জায়গাতে সত্তর মিটার বসালাম আর মানে তো ব্যাসার্ধ এটার ব্যাসার্ধ কত সত্তর মিটার তাই না সত্তর বসিয়েছি ও এখান থেকে ঘুরে আবার এখানে ফিরে এসছে তাহলে কত ডিগ্রি ঘুরেছে তিনশো ডিগ্রি আমরা কি থিটার জায়গাতে তিনশো ডিগ্রি পুট করব একদম না রেডিয়ানে পুট করবে তিনশো ডিগ্রি রেডিয়ানে কত হয় টুপাই হয় তিনশো ডিগ্রি রেডিয়ানে কত হয় টুপাই হয় যারা জানো না তাদের জন্য বলছি একশো ডিগ্রি মানে কত হয় শুধু পাই তাহলে তিনশো ডিগ্রি মানে কত হয় ওই নিয়ম করতে পারবে তিনশো ষাটের সাথে পাইয়ের গুণ একশো সিটা নিচে ভাগ পাই হবে ঠিক আছে তাহলে থিটার জায়গাতে কত লিখবো তিনশো ষাট লিখবো তিনশো ষাট লিখবো কি এটা লিখবো না এটা লিখবো না তাহলে কি লিখবো এ জায়গায় কী লিখবো টু পাই লিখবো আর নিচে কত আছে নিচে আছে পঞ্চান্ন এটা বোঝা গেল তো রব্দি এবার যদি এটাকে কাটাকুটি করো তাহলে তুমি অ্যান্সার পাবে যেটা দেখে নাও তোমার সত্তর দুগুণে একশো চল্লিশ করে দিলাম ইন্টু পাইটাকে ভেঙে লিখলাম বাইশ বাই সাত আর নিচে লিখছি হচ্ছে পঞ্চান্ন এই হচ্ছে ব্যাপার এবার পাইটাকে ভেঙে তুমি যদি বাইশ বাই সাত লেখো তাহলে সাত আর একশো চল্লিশ কেটে গেলো এখানে থাকলো কুড়ি সাত কুড়ি একশো চল্লিশ এগারো দিয়ে পঞ্চান্নকে কাটছি এগারো দুকুনে বাইশ এগারো দিয়ে কাটলাম এটা থাকলো পাঁচ পাঁচকে কুড়ি দিয়ে কাটছি তাহলে থাকছে হচ্ছে চার তাহলে অ্যান্সার বেরোচ্ছে আট মিটার পার সেকেন্ড আট মিটার পার সেকেন্ড যেটা বেরোলো এই আট মিটার পার সেকেন্ডটা বেরোলো হচ্ছে তার গড় দ্রুতি বেরোলো তার গড় কি বেরোলো গড় দ্রুতি বেরোলো এখন বলছে গড় বেগের মান কত গড় বেগের মান মানে কি মোট স্মরণ বাই হচ্ছে মোট সময় তাহলে এখান থেকে যাত্রা শুরু করে ও তো ঘুরে আবার এই পয়েন্টে এসছে তাহলে তার স্মরণ কত হবে তার স্মরণ শূন্য হবে তাহলে গর্বেক কত হবে তাহলে নিজেরাই বলো গর্বেগ কত হবে গর্বেক মানে কি হবে গর্বেক মানে হচ্ছে মোট মোট স্মরণ মোট স্মরণ ঠিক আছে মোট স্মরণ বাই হচ্ছে সময় মোট সময় লিখবে আমি শুধু সময় লিখে করছি তাহলে গর্বেগের মান কী দাঁড়াবে মোট স্মরণ বলতে কতটা এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানেই ফিরে আসছে স্মরণ কত এখান থেকে যাত্রা শুরু করে এখানেই ফিরে আসতে স্মরণ কত স্মরণ শূন্য তাহলে স্মরণের জায়গাতে কত বসাবো শূন্য বসাবো সময় কত সময় যাপারে হোক সময় পঞ্চান্ন সেকেন্ড লেগেছে তাহলে শূন্যকে পঞ্চান্ন দিয়ে ভাগ করছি তার মানে শূন্য একই ব্যাপার মানে হচ্ছে স্মরণ হচ্ছে শূন্য এই তোমার হ্যাঁ গর্বেগের মান হচ্ছে শূন্য যেহেতু স্মরণটা শূন্য শূন্যকে তুমি সময় যে দিয়েই ভাগ করো না কেন অ্যান্সার কত বেরোবে শূন্য বেরোবে তাহলে গর্বেগের মান কত বেরোবে গর্বেগের মান জিরো বেরোবে বুঝতে পারলে কথাটা কি বললাম গর্বেগের মান কি বেরোবে জিরো বেরোবে আচ্ছা তাহলে এটা হচ্ছে বৃত্ত রিলেটেড এই আর একটা অঙ্ক আমি সলভ করছি এখন আগের দিনে একটা করিয়েছিলাম আচ্ছা তিনি শেষ চল্লিশ মিটার পথ কত ইসেতে গেছে চার সেকেন্ডে গেছে শেষ চল্লিশ মিটার পথ কততে গেছে চার সেকেন্ডে গেছে ঠিক আছে তাহলে চার সেকেন্ডে গেলে সেম জিনিস দিয়ে হবে সেম জিনিস দিয়ে হবে শেষ চল্লিশ মিটার পথ গেছে মানে আমাকে এখানে ডিগ্রির হিসাবটা আসছেই না আমাকে অতিক্রান্ত দূরত্বটা বলেই দিয়েছে চল্লিশ মিটার গেছে দেখো এখানে দেখো দ্রুতি বার করতে হবে এটার ক্ষেত্রে ওই যে চল্লিশ মিটার যেটা গেছে চার সেকেন্ডে এটার জন্য দেখো দ্রুতি আর বেগের মান বার করতে বলছে দ্রুতি মানে আমরা জানি মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় আগেরটাতে দ্রুতি দেওয়া ছিল না তাই বার করে বসিয়েছি এখানে তো বলেই দিয়েছে চল্লিশ মিটার গেছে অতিক্রান্ত দূরত্বটা দেওয়া ছিল না তাই জন্য বার করে বসিয়েছি তো এইখানে তো বলেই দিয়েছে আরে ভাই চল্লিশ মিটার দূরত্ব হবে বলেই দিয়েছে যে চল্লিশ মিটার পথ গেছে তাহলে দূরত্ব অতিক্রান্ত দূরত্বের জায়গায় চল্লিশ লিখব আর সময় কত নিয়েছে এটা যাওয়ার জন্য চার সেকেন্ড তাহলে চার লিখবো অ্যান্সার হবে দশ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে তোমার দ্রুতি বেরিয়ে গেলো এবার বলছে ব্রেগে বেগের মান বেগ শেষ চল্লিশ মিটার পথ মানে এইখান থেকে এইটুকু এইটুকু ধরো চল্লিশ মিটার শেষ চল্লিশ মিটার এখান থেকে এইটুকু এইটুকু চল্লিশ মিটার এইটুকুর জন্য তোমার হচ্ছে বেগ কত শেষ চল্লিশ মিটারের মধ্যে বেগ কত তাহলে শেষ চল্লিশ মিটার স্মরণের ক্ষেত্রে তাই হবে স্মরণের ক্ষেত্রেও সেম হবে স্মরণের ক্ষেত্রেও তোমার শেষ স্মরণ কতটা শেষ স্মরণ চল্লিশ মিটারের তাহলে শেষ স্মরণ চল্লিশ মিটারের টাইম কত নিয়েছে টাইম নিয়েছে চার সেকেন্ড তাহলে চল্লিশ বাই চার মানে দশ মিটার পার সেকেন্ড তাহলে এটা হয়ে গেল আর একটা অ্যান্সার দশ মিটার পার সেকেন্ড দশ মিটার পার সেকেন্ড মানে এটার অ্যান্সারও দশ

আর আগেরটার প্রথমটার অ্যান্সার আট তারপর অ্যান্সার জিরো চারটে চারটে প্রবলেম সলভ হয়ে গেল আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো নিশ্চয়ই বুঝতে পেরেছো শেষ চল্লিশ মিটার মানে শেষ অতিক্রান্ত দূরত্ব যেটা সেটা কত বলা আছে চল্লিশ চল্লিশ লিখেছি সময় কত ছিল চার চার লিখেছি আর বেগ বলতে শেষ মানে স্মরণটা বার করতে হবে তাহলে শেষ চল্লিশ মিটারের স্মরণ কত চল্লিশই হবে সময় কত চার সেকেন্ড তাহলে চল্লিশকে চার দিবাগ করবে তাহলে হচ্ছে দশ মিটার পার সেকেন্ড এইভাবে আমরা তিনের দাগের অঙ্কটা সলভ করলাম আশা করি তোমাদের মাথায় ঢুকেছে ঠিক আছে বৃত্ত রিলেটেড অনেকগুলো টাইপ আমি দেখালাম এবার একটু অন্য টাইপে আসার চেষ্টা করবো চলে আসলাম পরের অঙ্কটাতে অর্থাৎ চারের দাগের অঙ্কটাতে এইখানে যে কোশ্চেনটা লিখেছি এই কোশ্চেনটা হচ্ছে আইআইটির কোশ্চেন আইআইটি এইটটি ফোর কমা দিয়ে এইটটি নাইন দু বছর এসছিল চুরাশি সালেও এসছিলো উননব্বই সালেও এসেছিলো দুয়ারি মাইতি মজুমদারের বইতে তোমরা এই অঙ্কটা পাবে ঠিক আছে আইআইটি এইটটি ফোর এইটটি নাইন দু বছর এসছিল আমি তোমাদেরকে বলেছি আমি সব টাইপের অঙ্ক করাবো নিট আইআইটি যা যা আছে সব অঙ্ক করিয়ে দেবো ঠিক আছে জাস্ট তোমরা খালি মানে আমার কাছে একটাই কথা তোমরা ভিডিওটাকে ভালো করে দেখবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং আর একটা কথা এটা হচ্ছে ভিডিওটা দেখার পরে এই যে অঙ্কগুলো করছি এই টাইপের কোনো অঙ্ক বইতে পারছো কিনা না দেখবে সেই টাইপ সলভ করবার চেষ্টা করবে নিজেরা পারবে আমাকে একবারও বলবে না যে স্যার প্রবলেম সেট ওয়ানটা করিয়ে দিন ওটা আমাকে আমার আমাকে যেন বলতে না লাগে ওটা তোমাদের নিজেদের দায়িত্ব করে ফেলা ঠিক আছে তো দেখো আই আই এইটটি ফোর আইআইটি এইট্টি নাইনে আসা অঙ্ক খুব সহজ লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম সহজ অঙ্ক দিয়েছিল ঠিক আছে এটা তোমরা দুয়ারি মাইতি মজুমদারে বইতেও পাবে কণাটির কোশ্চেনটা দেখো কি বলছে বলছে যে এক সেকেন্ড সময় একটি কণা এক মিটার ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথে চলে এ থেকে বিতে পৌঁছায় কণাটির গরবেগের মান কত আগে সবার আগে গর্বেগের ফর্মুলা লিখে নাও প্রত্যেকটা অঙ্কতে সেমভাবে কাজ করবে চার যেটা বার করতে দিয়েছে যেটা বার করতে দিয়েছে তার ফর্মুলাটা লিখে নেবে গরবেগ দিয়েছে তাহলে গরবেগের ফর্মুলা লেখো মোট সরণ মোট স্মরণ আর নিচে কী লিখব নিচে লিখবো হচ্ছে মোট সময় মোট স্মরণ বাই হচ্ছে মোট সময় আচ্ছা স্মরণ কোথা থেকে কোথায় হয়েছে এ থেকে বি বিন্দুতে হয়েছে এবার এ থেকে বিতে গেছে লোকে ভাবছে যে এই পথে গেছে এই পথে গেছে এই এই পথে গেছে আরে ভাই এটা তো স্মরণ স্মরণ হলে কি করতে হয় এ পথ আর বি মধ্যে সব থেকে যেটা ক্ষুদ্রতম দূরত্ব এ পথ আর বি মধ্যে যেটা সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব এবং যেটা সরল রৈখিক দূরত্ব সেটাকে নিতে হবে তাহলে এ থেকে বি এর মধ্যে যেটা সরলরৈখিক দূরত্ব সেটা হচ্ছে এই লাইনটা এই লাইনটা এই লাইনটা অবশ্যই এই লাইনটা এ এ থেকে বি এই লাইনটাই হবে স্বরলৈিক দূরত্ব তাহলে এই লাইনটার মানটা কত সেটা বার করতে হবে তাহলে আমার স্মরণটা বেরিয়ে যাবে তাহলে দেখো বলে দেওয়া আছে এটা হচ্ছে এক মিটার দেখো বলে দেওয়া আছে যে ব্যাসার্ধটা কত ব্যাসার্ধটা বলে দেওয়া আছে এক মিটার মানে এই সেন্টার থেকে স্টার্ট করে এই এ অবধি সেন্টার থেকে স্টার্ট করে এই অবধি এক মিটার এইটুকু এক মিটার দেখো এক মিটার লিখেছি তাহলে এই সেন্টার থেকে এই সেন্টার অবধি আরও এক মিটার হবে এখান থেকে আরও এক মিটার হবে এখান থেকে আরও এক মিটার হবে ঠিক কিনা না আরে ভাই এটা তো ব্যসার দত ব্যাসার এক মিটার হলে তাহলে এই পাশে তো এক মিটার হবে এ পাশে এক মিটার এ পাশে এক মিটার তাহলে কি হচ্ছে টোটাল এই স্মরণটা কত মিটারের দু মিটারের তাহলে মোট স্মরণ ওপরে কত লিখবো দুই সময় কত লেগেছে আসার জন্য সময় লেগেছে হচ্ছে বলে দিয়েছে এক সেকেন্ড সময় লেগেছে তাহলে সময়ের জায়গাতে এক লিখবো তাহলে দুই বাই এক মানে দুই মিটার পার সেকেন্ড তাহলে কোন অপশানটা ঠিক হলো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে আইআইটি এইট্টি ফোর আইআইটি এইট্টি নাইন উড়িয়ে দিলাম ঠিক আছে তাহলে দেখো এইভাবে আমরা কোন অঙ্কটা করে ফেললাম চারের দাগের অঙ্কটা করে ফেললাম চলো নেক্সট অঙ্কতে আসা যাক দেখো আমরা এতক্ষণ সার্কেলের ওপর যা যা অঙ্ক আছে আসবে না কেন অতিক্রান্ত দূরত্ব যদি বার করতে দেয় সিম্পল হিসাব সিম্পল লজিক কী করবো এ সিজিক্যাল টু আর্থিটা সিম্পল লজিক কী করবো এ সিসিক্যাল টু আর্থিটা ওটা দিয়ে করে দেবো অতিক্রান্ত দূরত্ব জানা হয়ে গেলে গড় দুটি বেরিয়ে যাবে আর যদি বলে যে তোমার হচ্ছে বেগ বার করতে গড় বেগ বার করতে তাহলে স্মরণ জানতে লাগবে স্মরণ জানার জন্য শর্টকাট ফর্মুলা কি টু আর সাইন থিটা বাই টু ওখানে থিটার জায়গায় যে ভ্যালুটা বসাবে মনে করে ঠিক করে ডিগ্রিতে বসাতে পারো কিন্তু এস ইজিক্যাল যে আর্থিটা আছে সেখানে কিন্তু রেডিয়ানে বসাতেই হবে সেখানে কিন্তু রেডিয়ানে বসাতেই হবে আরে ভাই অতিক্রান্ত দূরত্ব যখন বার করছো এস ইজিক্যাল টু এই থিটার ভ্যালুটা কিন্তু রেডিয়ানে বসিয়ে করবে অতিক্রান্ত দূরত্ব বার করবার সময় আর স্মরণ কিন্তু টু আর সাইন থিটা বাই টু দিয়ে ধোঁয়া উড়িয়ে দিতে পারবে তাহলে এটা আমরা চারের দাগের কোশ্চেনটা সলভ করে ফেললাম চলো এবার নেক্সট কোশ্চেনে আসা যাক এবার লেভেলগুলো আস্তে আস্তে বাড়বে আমরা বৃত্ত টাইপ আমরা সব শেষ করে দিয়েছি দেখো বৃত্তর এর বাইরে আর অন্য কিছু অঙ্ক আসবে না সার্কেলের উপর যদি কোনো অঙ্ক আটকে যায় তাহলে আমাদের সেটা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো সার্কেল টাইপের যদি কোনো অঙ্ক পাও সেটা যে ফর্মুলাটা বললাম অতিক্রান্ত দূরত্বটা আগে বার করে নেবে এসএসিকা দিয়ে স্মরণটা বার করে নেবে সাইন্থিটা দিয়ে দিয়ে নিজেরা ট্রাই করবে আগে নিজেরা দশবার ট্রাই করবেন একান্ত না হলে তখন ফেসবুক গ্রুপে পোস্ট করবে বোঝা গেল কথাটা কি বললাম তো তোমরা সব অঙ্ক পারবে সার্কেল রিলেটেড বা এরকম অর্ধবৃত্ত রিলেটেড যে কোনো কোয়েশ্চেন পারবে ঠিক আছে সব কটা টাইপ শেষ করেছি সার্কেলের উপর এবার একটু অন্য টাইপের অঙ্কতে আসি দেখো চলে আসলাম পাঁচ নম্বর কোশ্চেনটাতে এই কোশ্চেনটা তোমাদেরকে অনেক কিছু শেখাবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই কোশ্চেনটা তোমাদেরকে অনেক কিছু শেখাবে এবং এটা দিয়ে তোমরা একটা দারুণ ফর্মুলা আজকে শিখবে ঠিক আছে দেখো ভালো করে দেখো কোশ্চেন নাম্বার পাঁচে কী বলছে যে একজন ব্যক্তি অর্ধেক পথ ভি দ্রুতিতে এবং বাকি অর্ধেক পথ ভি দ্রুতিতে যায় ঠিক আছে বাকি অর্ধেক পথ ভি টু দ্রুতিতে যায় প্রথম অর্ধেক পথ গেছে ভি ওয়ান দ্রুতিতে বাকি অর্ধেক পথ গেছে ভি টু দ্রুতিতে এই কোশ্চেনটা এসেছিল সিবিএসসি এআইপিএমটি দু হাজার উনিশে আসা কোশ্চেন ঠিক আছে আমি যে কটা কোশ্চেন করাবো সবকটা ভালো ভালো সলিড কোশ্চেন করাবো আমি তো তোমাদেরকে বলে দিচ্ছি এইখানের কোশ্চেন করার পর এখানের ভিডিও দেখার পর জয়েন্ট তোমার হচ্ছে নিট আইআইটি সব লেভেলের কোশ্চেন আমি করিয়ে দেবো ঠিক আছে ভালো করে ভিডিওগুলো যদি দেখো দেখে যদি তোমরা নিজেরা এবার যদি এই কোশ্চেন লেভেলের কোশ্চেন না করার পর যদি লেভেল একদম শেষ অব্দি লেভেলটা দেখবে কোশ্চেনের লেভেল কোনো অব্দি নিয়ে যাই এটা তো মিডিয়াম লেভেল আছি এখনও এইটা মিডিয়াম লেভেল এরপরে লেভেল বাড়বে 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 কোথায় অব্দি যায় দেখবে এইখানে কোশ্চেন করার পর কেউ যদি বলো যে প্রবলেম সেট ওয়ানের অঙ্ক হচ্ছে না তাহলে আর কিছু বলার নেই ভাই ঠিক আছে তাই দেখো কী বলছি একজন ব্যক্তি অর্ধেক পথ ভি ওয়ান দ্রুতিতে বাকি অর্ধেক পথ ভিটরু দুতিতে যায় ঠিক আছে তাহলে তার দুতি কত জিজ্ঞাসা করেছে তাহলে তার দুতি কত সেটা জিজ্ঞাসা করেছে ঠিক আছে গড় দুতি কত জিজ্ঞাসা করেছে দেখবে যখন ক্রিকেট খেলা কেউ শিখতে যায় না দেখো ভালো করে বোঝে জায়গাটা যখন কেউ ক্রিকেট খেলা শিখতে যায় তাকে শেখানো হয় যে কি করা ফন্ট ফুটে খেলো ঠিক আছে তার হাত এলবো যেন ওপর দিকে থাকে বল যেন একদম সবসময় মানে বলের দিকে যেন একদম সবসময় চোখ থাকে একদম শিকারির মতন চোখ হতে হবে একদম বলের দিকে ঠিক আছে চোখ যেন ওখান থেকে না সরে বারবার কোচেরাই এই কথাটা বলে দেয় ঠিক আছে একদম বলের দিকে একদম চোখ থাকবে পুরো ফুল কনসেনট্রেশন বলের দিকে থাকবে এলবো ওপরে থাকবে ঠিক আছে ফন্টফুটের খেলবে বা এরকম অনেক কথা অনেক আরও আছে যারা ক্রিকেট খেলা শেখায় তারা ভালো বলতে আর আমি তার শেখাই না তো যতটুকু দেখেছি আমি সেটুকুর ওপর আমি বললাম সেরকম তোমরা যখন এই ধরনের ফিজিক্সের কোশ্চেন সলভ করবে আমি তোমাদের যদি কোচ বলে আমাকে মনে করো আমাকে যদি একটু কোচ বলে মনে করো তাহলে আমি যে কথাটা বলবো সেই কথাটা এখন শোনো কি বলছি শোনো ভালো করে শোনো সেটা হচ্ছে ফিজিক্সের কোয়েশ্চেনের প্রথম কাজ হচ্ছে প্রথম কাম সুন্দর ডায়াগ্রাম ঠিক আছে আমাদের প্রথম কাম কি সুন্দর ডায়াগ্রাম আঁকতে হবে আমরা এখানটাতে কী করবো সবসময় ফিজিক্সের যা কোয়েশ্চেন দেখো এর আগে যে কটা কোয়েশ্চেন করেছি এখানে বৃত্তেকে সলভ করেছি এখানে আমরা যা কোয়েশ্চেন করব শুধুমাত্র ডায়াগ্রাম শুধু ডায়াগ্রাম দিয়ে কনসেপ্ট দিয়ে উড়িয়ে দেবো শুধু ডায়াগ্রাম দিয়ে কনসেপ্ট দিয়ে উড়িয়ে দেবো বুঝতে পেরেছো শুধু ডায়াগ্রামকে ফলো করবে ডায়াগ্রাম দিয়ে উড়িয়ে দেবো ঠিক আছে চলো দেখো ডায়াগ্রাম আঁকবো হয়ে যাবে কি বলছে একজন ব্যক্তি অর্ধেক পথ তাহলে আগে গোটা পথটা এঁকে নিই এখান থেকে এতটা মনে করলাম ব্যক্তিটা যাবে বলছে যে অর্ধেক পথ ভিওয়ান দুটিতে গেছে ধরলাম এইটা এই জায়গাটা হচ্ছে অর্ধেক পথ ঠিক আছে এই অর্ধেক পথ গেছে ভি ওয়ান দ্রুতিতে মানে এইখান থেকে এইটুকু গেছে কত দ্রুতিতে এইটুকু গেছে হচ্ছে ভি ওয়ান দ্রুতিতে ঠিক আছে আর বলছে বাকি অর্ধেক পথ মানে এইখান থেকে শুরু করে এইটুকু গেছে হচ্ছে বাকি অর্ধেক যে পথটা এই যে বাকি অর্ধেক পথটা সেটা গেছে ভিটু দ্রুতিতে তাহলে গোটা পথ কতটা গোটা পথ কতটা গোটা পথ হচ্ছে তোমার কতটা বলো তো গোটা পথ গোটা পথ আমি জানি না কেউ যদি মনে করো এটাকে আমি একটু মানে শুধু মানে এই গোটা পথটাকে ডি ধরে নেবো বা গোটা পথটাকে এক্স ধরে নেবো নিয়ে সলভ করবো অঙ্কটা হবে ঠিকই কিন্তু প্রমাণ করতে গিয়ে একটু কঠিন হবে একটু প্রবলেম হবে তাহলে সব থেকে ভালো হয় গোটা পথটাকে এক্স ধরলে এইটুকুর মান আসবে এক্স বাই টু এটুকুর মান আসবে এক্স বাই টু কঠিন হয়ে যাবে ভগ্নাংশ আকারে চলে আসবে সব কঠিন লাগবে সব থেকে ভালো হয় আমি যদি এই গোটা পথটাকে এইখান থেকে স্টার্ট করে এই যে গোটা পথটাকে যদি আমি টু ডি ধরে নিতে পারি গোটা পথটাকে যদি আমি টু ডি ধরে নিতে পারি গোটা পথটা যদি টু ডি হয় তাহলে আমাকে বলো এইখান থেকে এইটুকু কত হবে অর্ধেকটা কত হবে শুধু ডি আর এখান থেকে এইটুকু অর্ধেকটা কত হবে বাকিটা ডি হবে এইটুকু ডি হবে সিম্পল হিসাব বাকিটা কত হবে এইটুকু ডি হবে এইটুকু কি হবে ডি হবে আশা করি এতোটা অব্দি বুঝতে পেরেছো এতটুকু অব্দি তোমাদের কোনো সমস্যা থাকার কথা না এবার দেখো আমাদেরকে গড় দ্রুতি বার করতে দিয়েছে অনেক এরকম যে স্যার গড় তো ছোটোবেলায় বার করেছি দুটো নাম্বারকে যোগ করে তাকে দুই দিয়ে ভাগ দুজনের মধ্যে ধরো আমার কাছে দশ টাকা আছে তোমার কাছে কুড়ি টাকা আছে গড় বার করতে বললাম তুমি কী করবে তোমার তোমার কুড়ি টাকা আমার দশ টাকাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবে পনেরো টাকা বেরিয়ে যাবে অ্যান্সার মানে দুটো নাম্বারকে শুধু যোগ করবো দুই দিয়ে ভাগ করবো মানে এখানে বেগটা আছে ভি টু আর এটার আছে ভি ওয়ান তাহলে অ্যান্সার বলছে অনেকে হয়তো এটা মনে মনে ভাবছো যে ভি ওয়ান প্লাস ভি টু বাই টু হচ্ছে রাইট অ্যান্সার হবে একদমই না এটা হবে না ঠিক আছে তাহলে কী হবে দেখো ভালো করে আমাকে গড় দুটি বার করতে দিয়েছে সিম্প লজিক সিম্পল কনসেপ্ট দিয়ে করব গড় দ্রুতি বার করবার ফর্মুলা কি আগে বলো গড় দ্রুতি বার করবার ফর্মুলা কি নহলে তাহলে দেখো সবার আগে বসাতে হবে হচ্ছে মোট শরণটা বসাতে হবে স্মরণ দেখো তো ও দুবার স্মরণ হয়েছে একবার এইখান থেকে এইটুকু হয়েছে ডি ওয়ান মানে ডি অব্দি গেছে তারপর আবার এখান থেকে আবার এইটুকু স্মরণ হয়েছে তাহলে প্রথম শরণ কতটা প্রথম শরণ হচ্ছে ডি তাহলে মোট স্মরণের জায়গায় প্রথম যে স্মরণটা হয়েছে সেটা হচ্ছে ডি প্লাস দিয়ে আবার কতটা স্মরণ হয়েছে আবার ডি হয়েছে তাহলে আবার লিখবো হচ্ছে ডি তোমরা চাইলে একবার টুডিও লিখতে পারতাম আমি বুঝি বুঝিয়ে করাচ্ছি তাই জন্য ডি ডি লিখলাম তারপরে এখানে চিহ্ন আছে আমি এখানে বাইচিহ্ন দিলাম এবার লিখতে হবে এখানে সময় লিখতে হবে এখানে সময় লিখতে হবে এবার যদি আমি একটুখানি হিসাব নিই দেখো আমরা জানি যে দ্রুতি ইকুয়াল টু দ্রুতি ইকুয়াল টু হচ্ছে তোমার হচ্ছে কি দূরত্ব বাই হচ্ছে কি সময় দূরত্ব বাই হচ্ছে সময় তাহলে আমরা যদি সময় ক্যালকুলেশন করি সময়টা এখানে আসবে দ্রুতিটা নিচে যাবে তাহলে সময় ইকুয়াল টু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে দূরত্ব দূরত্ব বাই হচ্ছে কি দ্রুতি দূরত্ব বাই হচ্ছে কি দ্রুতি এটা হচ্ছে ব্যাপার দেখো আমরা যদি একটুখানি ক্যালকুলেশন করে নিই সময়টাকে তো আমার এখানে বসাতে হবে আমার তো সময় তো দেওয়াই নেই আরে ভাই এখানে কি টাইম কিছু বলে দিয়েছে দু মিনিট পাঁচ মিনিট বা টি ওয়ান টি টু টাইম কিছু বলে দিয়েছে টাইম বলে দেওয়া আমাকে পথ দিয়ে দিয়েছে আমাকে পথটা অর্ধেক অর্ধেক বলে দিয়েছে তাহলে আমাকে টাইমটাকে এই পথ আর এই বেগ পথ আর এই বেগ পথ আর এই বেগ দিয়ে কনভার্ট করে নিতে হবে টাইমটাকে আবার শোনো কি বললাম কি বললাম কথাটাকে আমাকে কি এখানে কোনো সময় দিয়ে দিয়েছে সময় দেয়নি সময় যখন দেওয়া থাকবে না কোয়েশ্চেনটা ভালো করে পড়বে যে কি কি দেওয়া আছে দেখবে আমাকে দেওয়া আছে পথ আর দেওয়া আছে বেগ মানে পথ আর দ্রুতিটা দেওয়া আছে তাহলে পথটাকে আর দ্রুতিটাকে কাজে লাগিয়ে সময়টাকে বার করে নেবো পথটাকে আর দ্রুতিটাকে কাজে লাগিয়ে সময়টাকে বার করে নেবো তাহলে দেখো সময় বার করার ফর্মুলা হচ্ছে দূরত্ব বাই দ্রুতি এটা তো নিশ্চয়ই জানো এইটা থেকে এসে দ্রুতি টু দূরত্ব বাই সময় তাহলে সময়টা এখানে পাঠালাম দ্রুতিটা নিচে গেলো তাহলে সময় টু কী আসলো দূরত্ব বাই দ্রুতি প্রথম দূরত্ব কতটা ডি প্রথম দূরত্বটা হচ্ছে ডি দূরত্ব জায়গাতে লিখলাম প্রথম দূরত্বটা ডি তার জন্য দ্রুতি কত তার জন্য দ্রুতি ভি ওয়ান তাহলে ডি বাই ভি ওয়ান তাহলে এটা প্রথম সময়টা বেরোবে মানে এইটুকুর জন্য সময় বেরোবে দেখো বুঝতে পারলে কি না এইটুকুর জন্য দূরত্ব কত এইটুকুর জন্য দূরত্ব দূরত্ব জায়গায় কত বসাবো এইটুকুর জন্য এইটুকুর জন্য দূরত্ব জায়গায় কত বসাবো ডি বসাবো এইটুকুর জন্য ডি বসাবো বাই দিয়ে এইটুকুর জন্য দ্রুতি কত এইটুকুর জন্য দ্রুতি ভি ওয়ান তাহলে বাই দিয়ে হচ্ছে ভি ওয়ান ঠিক আছে তাহলে এইটুকুর জন্য দূরত্ব ডি আর বেগ হচ্ছে ভি ওয়ান এই দ্রুতিটা ভি ভি ওয়ান তাহলে ডি বাই ভি ওয়ান হল এটা হচ্ছে এইটুকুর জন্য সময় তাহলে প্রথমটার জন্য লিখলাম হচ্ছে ডি বাই হচ্ছে ভি ওয়ান লিখলাম বোঝা গেল তার অবধি তারপরে দেখো মোট সময় বলেছে তাহলে প্লাস করতে হবে বাকি সময়টা বার করতে হবে বাকি সময়টার জন্য দূরত্ব কত বাকি সময়টার জন্য দূরত্ব ডি থাকবে আর বাকি সময়টার জন্য দ্রুতি কত দ্রুতিটা হয়ে যাবে তখন ভি হবে না তখন দ্রুতিতে হয়ে যাবে ভি টু স্বাভাবিক বিষয় তাহলে এখানে বসাবো ডি বাই ভি এবার ক্যালকুলেশন করে নাও এবার আর ক্যালকুলেশানে কিছু নেই এবার হেভি ইজি হয়ে গেছে অঙ্ক দেখো এখানে কী করে করব। তাহলে নিচে যেটা এটা করলে যেটা দাঁড়াচ্ছে ওপরে দাঁড়াচ্ছে এই দুটো ডিকে যোগ করলে টু ডি হয়ে যাবে নিচে কত হবে নিচে এটা হবে সেটা হচ্ছে তোমার লসকু করলে এটা হয়ে যাবে হচ্ছে তোমার ভি ওয়ান আর এখানে হয়ে যাবে তোমার কত এখানে হয়ে যাবে ভি ওয়ান দিয়ে এটাকে ভাগ করলাম টু থাকবে টুকে দিয়ে দিয়ে গুণ করবো তাহলে ডি ভি টু প্লাস হচ্ছে ভি টু দিয়ে ভিটুকে ভাগ করবো তাহলে হচ্ছে শুধুমাত্র ভি ওয়ানটা পরে থাকবে ভি ওয়ান দিয়ে ডিকে গুন করবো তাহলে ডি ভি ওয়ান তাহলে এবার দেখো আর একটা লাইন যদি করে নিই এখান থেকে দেখো এখানে কী করতে পারি নিচের যে পোর্শনটা এটা উল্টে যাবে নিচের যে পোর্শনটা এটা উল্টে যাবে তার মানে ওপরে টু ডিজেরও মাঝে থাকবে বাই দিয়ে ডি ভি ওয়ান এখানে দেখো ডি ভি ওয়ান আর ডি ভি টু আছে ডি ভি ওয়ান আর ডি ভি টু আছে কমন কি আছে ডিটা কমন আছে এখানে ডি আছে এখানে ডি আছে তাহলে ডিটাকে কমন নিয়ে নাও ডিটাকে কমন নিলে প্যাকেটের মধ্যে থাকে ভি ওয়ান প্লাস ভি টু আর নিচের প্রশ্নটা উল্টে উপরে চলে গেছে ইন্টু দিয়ে ভি ওয়ান ইন্টু ভি টু থাকলো হিসাবটা ঠিকঠাক আছে এবার অবধি তাহলে এখানে ডি আর এখানে ডি কেটে গেল তাহলে অ্যান্সার যেটা বেরোলো সেটা হচ্ছে টু ভি ওয়ান ভি টু বাই হচ্ছে ভি ওয়ান প্লাস হচ্ছে ভি টু তাহলে কি দাঁড়ালো যেটা হয়ে গেল তোমাদের অ্যান্সার দেখে না ভালো করে টু ভি ওয়ান ভি টু টু ভি ওয়ান ভি টু বাই দিয়ে হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু বাই দিয়ে হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু এইবার এইবার শোনো 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা এটা একটা ভালো করে শুনবে যখনই বলা থাকবে অর্ধেক পথ আর দুটো বেগ দেওয়া থাকবে দেখো অর্ধেক পথ অর্ধেক পথ অর্ধেক পথ অর্ধেক পথ ভালো করে এই জায়গাটা ফোকাস করো কি এই জায়গাটা দেখো অর্ধেক পথ অর্ধেক পথ দু জায়গায় অর্ধেক অর্ধেক পথ দিয়েছে আর যখন বেগটা দুটো দুটো বেগ বলে দেওয়া থাকবে ভি ওয়ান আর ভি টু সেটার জন্য যদি তোমাকে দ্রুতি বার করতে দেয় বা সেটার জন্য যদি তোমাকে বেগ বার করতে দেয় যাই দিক না কেন তার ফর্মুলা এটা হবে টু ভি ওয়ান ভি টু বা হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু তার মানে এই যেটা আমি করলাম এটা অ্যাকচুয়ালি আর কিছু না এটা অ্যাকচুয়ালি আর কিছু না এটা কি প্রমাণ করলাম এটা হচ্ছে ফর্মুলাটাকে প্রমাণ করলাম কিন্তু এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করা যাবে বারবার শোনো এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লাই করা যাবে যখন বেগ কেবলমাত্র দুটো দেওয়া থাকবে ভি ওয়ান আর ভি টু ভি ওয়ান আর ভি টু কেবলমাত্র দুটো বেগ দেওয়া থাকবে আর পথটা কি বলে দেওয়া থাকবে পথটা অর্ধেক পথ আবার বাকিটা অর্ধেক পথ এরকম যখন বলে দেওয়া থাকবে কেবলমাত্র দুবারই অর্ধেক অর্ধেক পথ বলে দেওয়া থাকবে এবং দুবারই ভি ওয়ান আর ভি টু মানে দুরকম মানে শুধুমাত্র দুরকম দ্রুতি বা দুরকম রকম বেগ দেওয়া থাকবে তখন সেই অঙ্ক করবার শর্টকাট ফর্মুলা হচ্ছে টু ভি ওয়ান ভি টু বাই হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা আশা করি বুঝতে পেরেছো তো এইটা হচ্ছে অ্যান্সার দেখো ভি ওয়ান আর ভি টু দিয়েই আমাকে ভ্যারিয়েবলগুলো ভি ওয়ান আর ভি দিয়ে দিয়েছিল আর আমার অ্যান্সার বেরিয়েছে টু ভি ওয়ান ভি টু তাহলে এই অঙ্কটা তোমরা বুঝতে পারলে এটা সিবিএসসি আইপিএমটি দু হাজার উনিশে আসা কোয়েশ্চেন এটা হচ্ছে গড় দ্রুতি বার করা শর্টকাট ফর্মুলা টু ভি ওয়ান ভি টু বা হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু কিন্তু এটা কখন অ্যাপ্লাই করা যাবে লিখে রাখো খাতার মধ্যে কখন অ্যাপ্লাই করা যাবে যখন অর্ধেক পথ আবার অর্ধেক পথ দেওয়া থাকবে আর বেগ কেবলমাত্র দুটো বেগ দেওয়া থাকবে ভি ওয়ান আর ভি টু দেওয়া থাকবে কেবলমাত্র দুটো বেগ দেওয়া থাকবে তখনই আমরা এই অঙ্কটাকে অ্যাপ্লাই করতে পারবো এবার দেখো তোমাদের দোয়ারি মাইতি মজুমদারের এর এর ওপরে একটা অঙ্ক দেখাবো ধোঁয়া উড়িয়ে দেবে কিচ্ছু নেই চলে আসলাম কোশ্চেন নাম্বার সিক্সে একটা কোয়েশ্চেন দিয়েছে দেখো বলছে একটি গাড়ি দুটি স্থানের মধ্যবর্তী দূরত্বের প্রথম অর্ধেক ঠিক আছে দুটো স্থান রয়েছে এই একটা স্থান আর এই একটা স্থান এই স্থানের প্রথম অর্ধেক দূরত্ব যাবে এই প্রথম অর্ধেক দূরত্ব যাচ্ছে প্রথম অর্ধেক কতটা যাচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ারে মানে এখান থেকে এইটুকু যেটা যাচ্ছে সেটা হচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ারে এইখান থেকে এইটুকু এইখান থেকে এইটুকু কত যাচ্ছে অর্ধেকটা প্রথম অর্ধেকটা কত যাচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ারে বাকি অর্ধেক বাকি অর্ধেক বলতে এখান থেকে এতটা অবধি বাকি অর্ধেক ষাট কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে গেলো এখান থেকে এতটা গেলো ষাট কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে গেলো ঠিক আছে বাকি অর্ধেক বাকি অর্ধেকটা তাহলে গাড়িটির গড়দ্রুতি কত গাড়িটির গড়দ্রুতি কত গড়দ্রুতি জানবার জন্য আমাদেরকে আগে মোট স্মরণটা কতটা জানতে হবে ঠিক আছে তো অর্ধেক অর্ধেক পথ গেছে তাহলে গোটা পথটাকে আমি ধরে নিচ্ছি এখান থেকে শুরু করে গোটা পথটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে টু গোটা পথটাকে আমি ধরে নিলাম হচ্ছে টুডি গোটা পথটাকে কত ধরে নিলাম টুডি ধরে নিলাম তাহলে এইখান থেকে এইটুকু পথের মান কত হবে ডি এইখান থেকে এইটুকু পথের মান কত হবে ডি তবেই তো অর্ধেক অর্ধেক হবে এটুকু ডি এটুকু ডি গোটাটা মিলে টু তুমি যদি গোটাটাকে ডি ধরতে তাহলে এটাকে ডি বাই টু এটাকে ডি বাই টু ধরে করতে আর কিছু না ইজি হতো সেক্ষেত্রে একই হতো কোনো অসুবিধা হতো না তবে ভগ্নাংশে চলে আসতো ক্যালকুলেশনটা করতে একটু সময় লাগতো আর কিছুই না তাহলে তাহলে তুমি কি করলে প্রথম অর্ধেকটা ডি ধরলে এই যে প্রথম অর্ধেকটা ডি ধরেছো বাকি অর্ধেকটা ডি ধরেছো প্রথমটা যাচ্ছে কত চল্লিশ কিলোমিটার পার আওয়ারে এটুকু চল্লিশ কিলোমিটার আওয়ার পাওয়ারে আর এইটা হচ্ছে তোমার কতটা ষাট কিলোমিটার পার আওয়ারে বাকিটা ষাট কিলোমিটার পার আওয়ারে তাহলে গাড়িটার গড় দ্রুতি কত এটা আসা এসেছিলো হচ্ছে আইআইটি সেভেন্টি ফোর যদিও এত সহজ কোশ্চেন আসবে না এবারে এখন আইআইটিতে এখন এটা অনেক আগের কোশ্চেন বলে এসেছিলো তো এটা আইআইটি সেভেন্টি ফোরের আমি যে কটা কোশ্চেন তুলব কটা সালের কোশ্চেন তুলব আইআইটি নিট এআইপিএমটি সব কিছুর কোশ্চেন এখানে পাবে তোমরা ঠিক আছে তা দেখো এটা তাহলে কী করতে হবে আমাকে গড় দ্রুতি বার করতে হবে তো গড় দ্রুতি বার করবার জন্য গড় দুটি বার করবার জন্য একটা শর্টকাট ফর্মুলা আমি তোমাদেরকে শিখেছি এই মাত্র যেটা যদি পথ যদি অর্ধেক আবার যদি অর্ধেক পথ যদি অর্ধেক আর অর্ধেক যায় আর বেগ বা দ্রুতি যদি দুটো দেওয়া থাকে একটা যে চল্লিশ একটা ষাট তাহলে শর্টকাট ফর্মুলা দিয়ে নেমে যাবে সেটা কি শিখিয়েছি টু ভি ওয়ান ভি টু বাই দিয়ে শিখেছি হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু আগের অঙ্কটাতেই দেখিয়েছি টু ভি ওয়ান ভি টু বাই দিয়ে ভি ওয়ান প্লাস ভি টু প্রথম বেগটা কত প্রথম বেগটা হচ্ছে চল্লিশ তাহলে এই ভি ওয়ানের জায়গাতে কত বসাবো টু ইন্টু হচ্ছে চল্লিশ বসাবো তারপরে ইন্টু দিয়ে ভিটু ভিটু বলতে সেকেন্ড বেগটা সেকেন্ড বেগটা কত দাবা সিক্সটি তাহলে এখানে সিক্সটি বসালাম বাই দিয়ে প্রথম বেগটা ভি ওয়ান প্রথম বেগটা কত চল্লিশ তাহলে চল্লিশ বসালাম প্লাস দিয়ে সেকেন্ড বেগটা ভি টু কত সেকেন্ড বেগটা সিক্সটি তাহলে সিক্সটি বসালাম তাহলে এটা যদি সলিউশন করি তাহলে ওপরে দাঁড়াচ্ছে টু ইন্টু ফরটি ইন্টু সিক্সটি আর নিচে দাঁড়াচ্ছে হচ্ছে চল্লিশে ষাটের যোগ মানে একশো কাটাকুটি করো জিরো 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 কাটো তাহলে চার ছয় চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে তার গড় ধুতি হবে এটা তোমাদেরকে শর্টকাট ফর্মুলা দিয়ে শিখেছি ঠিক আছে এটা শর্টকাট ফর্মুলা দিয়ে শিখেছি কিন্তু শর্টকাট ফর্মুলাটা ততক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেবেল যতক্ষণ পর্যন্ত এরকম দুবার অর্ধেক অর্ধেক পদ দেওয়া আছে প্রথম অর্ধেক আর একবার বাকি অর্ধেক দেওয়া আছে এবার দুটো দুটো বেগ দিয়ে দিয়েছে একটা চল্লিশ একটা ষাট এরকম দুটো বেগ দিয়ে দিয়েছে এরকম দুটো বেগ দিয়ে দিয়েছে ততক্ষণ পর্যন্তই কিন্তু এটা অ্যাপ্লিকেবেল এবার যদি কখনো বাকি অর্ধেক প্রথম অর্ধেক না দিয়ে বেশি কিছু দিয়ে দেয় বা যদি এরকম দুটো বেগের জায়গাতে তিনটে চারটে বেগ দিয়ে দেয় তখন কিন্তু আর এই টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু এই ফর্মুলা কিন্তু তখন আর খাটবে না তখন আমরা কী করবো তার জন্য ভালো কনসেপ্ট দিয়ে করা ঠিক আছে তাই জন্য এখানে গড় গড়দুতির অঙ্কটা তো এইভাবে করলাম আটচল্লিশ বেরিয়েছে আমরা এটাকে কনসেপ্ট দিয়ে করবো বার করবো আমরা এটা ফর্মুলা লাগিয়ে করলাম তো ফর্মুলা উইদাউট ফর্মুলা করবো কনসেপ্ট দিয়ে করবো এবং অ্যান্সারটা দেখবো আটচল্লিশে আসবে লিখে রাখো আটচল্লিশ আসবে এটা হচ্ছে সেকেন্ড মেথডে করাবো এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা তাহলে দেখো কনসেপ্ট দিয়ে যদি করি তাহলে ওপরে বসাবো মোট অতিক্রান্ত দূরত্ব নিচে বসাবো হচ্ছে মোট সময় এটাই বেরোবে গড়দুতি তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব দেখো প্রথমবারের জন্য অতিক্রান্ত দূরত্ব কত ডি তাহলে মোট অতিক্রান্ত দত্তের জায়গায় প্রথমে ডি বসালাম প্লাস দিয়ে সেকেন্ড বারের জন্য অতিক্রান্ত দূরত্ব কত ডি তাহলে ডি বসালাম বাই দিয়ে নিচে কি বসাতে হবে সময় সময়টা কিন্তু বসাতে হবে মনে করে শুনে রাখো সময়টা বসাতে হবে দ্রুতি আর ওই যে তোমার দূরত্ব যেটা দি ধরে নিয়েছ সেটাকে এমনভাবে ফাংশানে রাখবে যেটাতে সময় বেরোয় কারণ সময় তো দাবাই নেই কোয়েশ্চেনে তাহলে নিচে তো সময় তুমি বসাতে পারবে না যে দু ঘন্টা তিন ঘন্টা কিছু তো বসাতে পারবে না তার জন্য সময়টা কি করে বার করবে ডিকে যদি চল্লিশ দিয়ে ভাগ করি অর্থাৎ দূরত্বকে যদি বেগ দিয়ে ভাগ করি দূরত্বকে যদি বেগ বা দ্রুতি দিয়ে ভাগ করি তাহলে আমাদের সময় জানা যায় ওই ফর্মুলাটা ওই যে দেখালাম দ্রুতি টু তোমার হচ্ছে দূরত্ব বাই হচ্ছে সময় তাহলে সময়টা কী করে বেরোবে সময়টা দিয়ে পাশে পাঠিয়ে দিই তাহলে দ্রুতিটা নিচে চলে যাবে আগের অঙ্কটা যেটা শিখেছিলাম জাস্ট আমি সিম্পল নিয়মে করে দিচ্ছি দ্রু দ্রুতিটাকে বেগ দিয়ে ভাগ করলেই সময় পাবো তাহলে ডিকে চল্লিশ দিয়ে ভাগ করবো তাহলে এখানে বসাবো ডি বাই চল্লিশ পরেরটাতে প্লাস দিয়ে বসাবো আবার দূরত্বকে আবার সময় বেগ দিয়ে ভাগ করবো মানে ডি বাই সিক্সটি এটা বসি করো তাহলে তোমাদের কনসেপ্ট দিয়ে করা হচ্ছে এটা একটু বড়ো হচ্ছে ঠিকই কিন্তু এটা কনসেপ্ট দিয়ে করা হচ্ছে তাহলে ওপরে কত হচ্ছে ওপরে হচ্ছে এখানে দেখো ডি আর ডি যোগ করলে টু ডি হচ্ছে নিচে কত হচ্ছে নিচে হচ্ছে তোমার লসাগু করলে দেখো চল্লিশ আর ষাটে লসাগু করছি না ডাইরেক্ট চল্লিশ ইন্টু ষাট রাখছি ঠিক আছে তাহলে যদি চল্লিশকে চল্লিশ ইন্টু ষাট দিয়ে ভাগ করি তাহলে ষাট পাবো ষাটকে ডি দিয়ে গুণ করলে এখানে সিক্সটি ডি পাবো প্লাস দিয়ে ষাটকে এটা দিয়ে ভাগ করলাম চল্লিশ পেলাম চল্লিশকে ডি দিয়ে গুন করলাম তাহলে ফর্টি ডি পেলাম তাহলে নিচের পাটটা উল্টে দিলাম তাহলে চলে আসবে এটা টু ডি ইন্টু এই নিচের প্রশ্নটা উপরে উল্টে যাবে অর্থাৎ চল্লিশ ইন্টু সিক্সটি বাই দিয়ে তোমার ষাট ডি আর চল্লিশ ডি যোগ করলে নিচে থাকবে একশো ডি এবার ডি আর ডি কেটে যাবে জিরো 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 কেটে যাবে দেখো চার ছয় চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ এইভাবে করলেও আমার আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার বেরোবে অ্যান্সার একই বেরোবে খালি কী করবে মোট দিকান্ত দূরত্বরা দুবার যোগ করে লিখবে এইটুকু ডি আর এইটুকু ডি মানে টু ডি লিখবে তোমরা চাইলে একবারে ডু টু ডিও লিখতে পারো কোনো অসুবিধা নেই সময়টা কীভাবে বার করবে দূরত্বকে দু তিথি ভাগ করবে দূরত্বকে দু তিথি ভাগ করলেই সময় বেরোবে যেখানে সময় বল লিখবো সময় মানে কি প্রথম দূরত্ব বাই প্রথম বেগ এই যে প্রথম দূরত্ব বাই প্রথম দ্রুতি বা বেগ আর দ্বিতীয় দূরত্ব বাই দ্বিতীয় দ্রুতি দ্বিতীয় দূরত্ব বা দ্বিতীয় দূতি দুটোকে যোগ করলে মোট সময়টা বেরোবে এইটুকুও তো সময়কে বোঝাচ্ছে এটুকুও তো সময়কে বোঝাচ্ছে তাহলে মোট সময় কি হবে ডি বাই চল্লিশ ডিবাই ষাটের যোগ দুটোকে যোগ করলে বেরোবে যেটা সেটা হচ্ছে অ্যান্সার এবার আমরা আইআইটি সেভেন্টি ফোরের কোশ্চেনটা করলাম কোশ্চেন নাম্বার সিক্স এবার তোমরা এই টাইপের যে কোনো অর্ধেক অংশ অর্ধেক অংশ যে কোনো অঙ্ক দিক না কেন পুরো ধোঁয়া উড়িয়ে দিতে পারবে শুধু খেয়াল করে নেবে যে দুটো বেগ দেওয়া আছে কিনা একটা চল্লিশ একটা ষাটের এরকম দুটো যদি বেগ দেওয়া থাকে তাহলে অঙ্ক তো একদম পুরো ধোঁয়া উড়িয়ে যাবে ঠিক আছে তো চলো এবার আমরা এই দুটো অঙ্ক দেখালাম তো এবার তোমাদের বইয়ের অনেকে বলবে স্যার কী করাচ্ছেন স্যার আমাদের বইয়ের থেকে তো কিছু করাচ্ছেন না আরে ভাই কনসেপ্ট এখানে বুঝতে পারলে বইয়ের প্রবলেম সেট ওয়ান ধোঁয়া উড়িয়ে দেবে দেখবে একটা প্রবলেম সেট ওয়ানের অঙ্ক করাবো এক্ষুন একটা প্রবলেম সেট ওয়ানের অঙ্ক করাচ্ছি ঠিক আছে আমি কনসেপ্ট দিয়ে করবো ওখানে ফর্মুলা খাটবে না ঠিক আছে প্রবলেম সেট ওয়ানের অঙ্ক একটা করাচ্ছি তোমাদের ছায়া প্রকাশনীর বইয়ে দেখো কীভাবে করতে হয় তা দেখো এটা চলে আসলাম হচ্ছে তোমাদের ছায়া প্রকাশনীর বইয়ের প্রবলেম সেট ওয়ান কোয়েশ্চেন নাম্বার টুতে ঠিক আছে কোশ্চেন নাম্বার আমরা এখানে সাত নাম্বার কোশ্চেনটা সলভ করছি ছটা কোশ্চেন করিয়ে দিয়েছি এই নিয়ে সাত নাম্বার প্রশ্ন হচ্ছে বলছে যে একটি মোটর গাড়ি তার মোট পথের একের তিন অংশ যায় মোট পথের একের তিন অংশ যায় তাহলে গোটা পথটাকে এখান থেকে এই যে গোটা যে পথটা এই গোটা পথটাকে আমরা এটা কিছু ধরে নেবো ঠিক আছে দেখো কবার কবার যায় দেখো এই একবার দুবার আর তিনবার যায় বলেছে তো তোমরা গোটাটাকে ডি পথ ধরেও করতে পারো বা তিনবার যেহেতু হিসাব করতে দিচ্ছে না আমি থ্রিডি ধরে করছি তাহলে আর ভগ্নাংশতে আসবে না তা গোটা পত্রকে আমি থ্রি ডি ধরে নিচ্ছি গোটা পত্রাকে আমি টোটাল ডিস্টেন্সটাকে এখান থেকে গোটা যে ডিস্টেন্সটা এটাকে আমি কত ধরে নিচ্ছি থ্রি ধরে নিচ্ছি গোটা ডিস্টেন্সটাকে থ্রি ধরে নিচ্ছি ঠিক আছে তো এই থ্রি ডি ডিস্টেন্সের একের তিন অংশ যায় একের তিন অংশ মানে ধরলাম এখান থেকে স্টার্ট করে এতটা যায় তারপরের বার একের তিন অংশ যায় কত বেগে দশ কিলোমিটার পার আওয়ার বেগে এইটুকু যা হচ্ছে দশ কিলোমিটার পার আওয়ার বেগে তারপরে আবার একের তিন অংশ যায় এইটুকু ধরলাম আবার আবার একের তিন অংশ যায় কত বেগে কুড়ি কিলোমিটার পার আওয়ার বেগে তাহলে এইটুকু হচ্ছে কুড়ি কিলোমিটার পার আবার বেগে এবং বাকি একের তিন অংশ যায় ষাট কিলোমিটার পার আওয়ার বেগে বাকি একের তিন বলতে এইটুকু বাকি একের তিন বলতে এইটুকু এটা যায় কততে এটা যায় ষাট কিলোমিটার পার আওয়ার বেগে তাহলে এইটুকু হচ্ছে ষাট কিলোমিটার পার আবার বেগে হয়ে গেল এতটা অবধি বুঝতে পেরেছো বাকিটা হচ্ছে ষাট কিলোমিটার পার আবার বেগে ক্লিয়ার হলো তাহলে গোটা পথটা হচ্ছে থ্রি তার একের তিন তাহলে থ্রি ডির একের তিন থ্রি ডি ইন্টু একের তিন এই টু এই টুকো থ্রি ডির একের তিন এই টুকো থ্রি ডির একের তিন কেন বলো তো এরকম করলাম থ্রি ডির একের তিন থ্রি ডির একের তিন থ্রি ডি একের তিন কেন করলাম বলো তো কারণ এইখানেই তো বলে দিয়েছে যে মোট অতিক্রান্ত পথের একের তিন অংশ তাহলে মোট অতিক্রান্ত পথটা থ্রি ডি ছিল তার একের তিন থ্রি ডির একের তিন ঠিক আছে এটা হয়ে গেল তারপরে দ্বিতীয় একের তিন অংশ মানে গোটা পদ তার থ্রি ডি ছিল তার একের তিন তাহলে থ্রি ডি ইন্টু একের তিন তারপর একটা কত হবে থ্রি ডি ইন্টু একের তিন বুঝতে পেরেছ তাহলে মোট যে দূরত্বটা হচ্ছে তাহলে আমরা এখানে কী বার করতে দিয়েছে গড় দ্রুতি বার করতে দিয়েছে তাই তো তাহলে গড় দ্রুতি মানে আমরা কি জানি গড় দ্রুতি মানে আমরা কি জানি গড় দ্রুতি মানে আমরা জানি ওপরে বসাবো মোট অতিক্রান্ত দূরত্ব মোট সময় বসাবো মোট সময় বসাবো এই হচ্ছে কথা তাহলে দেখো টোটাল পথটা থ্রি ছিল তার একের তিন করলে এটার অ্যান্সার আসবে এই তিন আর তিন কেটে যাবে শুধু ডি পাবো ঠিক আছে মানে এইটুকু ডিস্টেন্সটা ডি হবে এইটুকু ডিস্টেন্সটা তারপরে এটার জন্য এইটুকু ডিসটেন্স ডিস্টেন্স ডি হবে আর বাকিটা ডিস্টেন্সটাও কী হবে ডি হবে মেন কাজ হচ্ছে এই একই করা শুধু সুন্দর ডায়াগ্রাম আঁকবে কাজ শেষ ডায়াগ্রামটাকে ঠিকঠাক আঁকবে ডায়াগ্রাম আঁকলে অঙ্ক হাফ শেষ ঠিক আছে তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কবার কী হচ্ছে দেখো এইটুকু ডিসটেন্স ডিস্টেন্স ডি ঠিক আছে প্লাস দিয়ে এইটুকু ডিসটেন্স ডিস্টেন্স আবার ডি প্লাস দিয়ে এইটুকু ডিসটেন্স আবার ডি তাহলে ওপরে কী বসাতে হয় মোটর দিক্রান্ত দূরত্ব সেটাই বসেছি ডি প্লাস ডি প্লাস ডি হয়ে গেল আচ্ছা এবার নিচে কী বসাতে হবে নিচে বসাতে হবে হচ্ছে মোট সময় সময় তো আমাকে এখানে দেওয়াই নেই সময় তো এখানে কোয়েশ্চনে দেওয়াই নেই আরে সময় যদি কোয়েশ্চেনে দেওয়া না থাকে তাহলে দূরত্বটাকে যদি বেগ দিয়ে বা দ্রুতি দিয়ে ভাগ করতে পারো তাহলেই সময় বেরিয়ে যাবে তাহলে দূরত্ব এইটুকুর দূরত্ব কত ডি বেগ কত দশ তাহলে ডি বাই দশ তার মানে এইটুকুর সময় পেলাম এইটুকুর জন্য সময় পেলাম আবার এইটুকুর জন্য দূরত্ব কত ডি বেক কত কুড়ি তাহলে প্লাস দিয়ে ডি বাই কুড়ি পেলাম প্লাস দিয়ে এইটুকুর জন্য কত ডি বাই কত এটা এটা ছিল ষাট তাহলে ডি বাই সিক্সটি তাহলে ডি বাই সিক্সটি করলাম হয়ে গেল কাজ শেষ এতটা ঠিকঠাক আছে তাহলে ওপরে তিনটে ডিকে যুক্ত করলে ওপরে অ্যান্সার বেরোচ্ছে থ্রি ডি নিচে কত হচ্ছে। দেখো দশ কুড়ি আর ষাটের লসাগু যদি ঠিক করে করতে পারো তাহলে দশ কুড়ি আর ষাটের লসাগু পাবে হচ্ছে ষাট করে দেখে নেবে বাচ্চা বেলার জিনিস দশকে ষাট দিয়ে ভাগ করলাম ছয় পাবো সেই ছয়কে ডি দিয়ে গুণ করলাম সিক্স প্লাস দিয়ে কুড়িকে ষাট দিয়ে ভাগ করলাম তিন পাবো তিনকে ডি দিয়ে গুণ করলাম থ্রি প্লাস দিয়ে ষাটকে ষাট দিয়ে ভাগ করলাম ওয়ান ওয়ানকে ডি দিয়ে গুণ করলাম ডি বেরোবে তাহলে এটাকে সলভ করলে যেটা বেরোবে এখানে দেখো থ্রি ডির জায়গাতে থ্রি থাকলো ইন্টু এই নিচে সারটা উল্টে গেল তাহলে ইন্টু সিক্সটি বাই দিয়ে নিচে কত হচ্ছে তিন আর ছয় নয় আর একে দশ টেন ডি টেন হল এবার দেখো এখানে ডি এখানে ডি কেটে গেলো জিরো আর জিরো কেটে গেল তিন ছয় পরে থাকলো আঠেরো আঠেরো এটা কী দিয়েছে কিলোমিটার পার আওয়ার তাহলে আঠেরো কিলোমিটার পার আওয়ার হবে তার হচ্ছে গড়দুতি গড়দুতির ফর্মুলাই তাই মোটর দিকান দূরত্ব বা মোট সময় সলভ করে এটা বেরিয়েছে আঠ আঠেরো কিলোমিটার পার আওয়ার কী করে বুঝেছো মোটর দিকান্ত দূরত্বের জন্য এটুকু ডি এটুকু ডি এটুকু ডি তাহলে ওর দূরত্বের জায়গায় তাই বসেছি ডি প্লাস ডি প্লাস ডি এখানে বসাতে হবে সময় সময় তো দেওয়াই নেই দেওয়া নেই মানে দূরত্বকে বেগ দি ভাগ করে করে বসাবে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করবে দূরত্বকে বেগ দি ভাগ করবে সময় পেয়ে যাবে এটুকুর সময় পেলে ডি ওয়াই দশ এই যে ডি ওয়াই দশ এটুকুর সময় পেলে ডি ওয়াই কুড়ি ডি ওয়াই কুড়ি এটুকুর সময় পেলে ডি ওয়াই সিক্সটি ডি ওয়াই সিক্সটি তাহলে সময়টা সবকটা পেয়ে গেলে এটাকে নিচেরটাকে ক্যালকুলেশন ঠিকঠাক করে করবে ওপরে ক্যালকুলেশান ঠিক রাখবে অ্যান্সার বেরোবে আঠেরো ঠিক আছে এটা ছিল তোমাদের কোয়েশ্চেন নাম্বার টু প্রবলেম সেট ওয়ানের অঙ্ক ছিল ঠিক আছে ধোঁয়া ওড়াতে পারলে কি পারলে না বলো এটা ধোঁয়া ওড়াতে পারলে কি পারলে না তাহলে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা আছে যদি কনসেপ্ট ঠিক করে বোঝো আগের কনসেপ্টগুলো যদি ক্লিয়ার হয় এই ধরনের কনসেপ্ট ধোঁয়া উড়িয়ে দেবে এই ধরনের কনসেপ্ট কিছুই তো নেই এই ধরনের কিছুই নেই ঠিক আছে বইয়ের অঙ্ক কোনো পাতি অঙ্ক একদম কিচ্ছু নেই তোমাকে যে লেভেলের অঙ্ক আমি করাচ্ছি জয়েন্ট বা আইআইটি বা নিট যে লেভেল অঙ্ক এখানে করাবো তার থেকে এইসব অঙ্ক কিছু লাগবে না একদম ইজি লাগবে একদম পাতি লাগবে ঠিক আছে তো যাকে যেটা করালাম এটা হচ্ছে প্রবলেম সেট ওয়ানের একটা অঙ্ক করিয়ে দিলাম ঠিক আছে যখন আমি প্রবলেম সেট ওয়ানের ভিডিও বানাবো তখন কিন্তু এই ভিডিওটার থেকে তোমরা দেখে নেবে বা তোমরা প্রবলেম সেট ওয়ানের অঙ্কগুলোকে টিক মারতে মারতে যাও যেগুলো হয়ে যাচ্ছে আমার উদাহরণ করতে করতে যেটুকু হবে না সেটুকু ওই ভিডিওতে করিয়ে দেবো ঠিক আছে তাহলে এইখান থেকে আমরা আঠেরো কিলোমিটার পার আওয়ার সতেরো দাগ এই সাতের দাগের অঙ্কটা কিন্তু আমরা পুরো শেষ করে দিলাম পুরো ধোঁয়া উড়িয়ে দিলাম ঠিক আছে তো চলো এবার অন্য একটা টাইপের অঙ্ক করা যাক অনেকক্ষণ ধরে একই টাইপ করে যাচ্ছি একই টাইপ করে যাচ্ছি তাহলে এটা হচ্ছে টাইপ টু হলো ফার্স্ট টাইপ হচ্ছে হেডিং করবে খাতার মধ্যে হেডিং করবে যে টাইপ ওয়ান হচ্ছে বৃত্ত টাইপ টু হচ্ছে এই টাইপ এবার টাইপ থ্রিতে আসছি টাইপ থ্রি টাইপ টাইপ ওয়াইজ অঙ্ক সলভ করতে হবে আরে ভাই ওইভাবে অঙ্ক হয় না যে আমি এই শুধু একটা বই সব অঙ্ক করে যাব পেরে যাব বিভিন্ন টাইপ সলভ করতে হবে টাইপ এবার টাইপ থ্রি করাচ্ছি দেখো তোমাদেরকে টাইপ থ্রির আট নাম্বার অঙ্কটা আমি করাবো তবে তার আগে তার আগে একটা জিনিস আমি বোঝাচ্ছি যেটা হচ্ছে মানে তোমাদের স্ক্রিনের মধ্যে একটা দেখো কোয়েশ্চেন উঠছে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক ঠিক আছে দেখবে এটা দোয়ারি মাইতি মজুমদারের বই থেকে আমি অঙ্কটা তুলেছি কিন্তু অঙ্কটা বইয়ের নিয়মে একদম করবে না তোমাদেরকে একটু আগে যে কনসেপ্টটা শিখেছি হয় কনসেপ্ট বেসিসে করবে আমি দুটো টাইপের তোমরা কিন্তু কোয়েশ্চেনটা করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবে দুটো টাইপে করবে একটা হচ্ছে কনসেপ্ট দিয়ে করবে আর একটা আর একটা করবে হচ্ছে ফর্মুলা দিয়ে করবে দুটো টাইপে করবে ফর্মুলা দিয়ে করবে ঠিক আছে কনসেপ্ট দিয়ে আর ফর্মুলা দিয়ে দুটো টাইপেই অঙ্কটাকে সলভ করবে এই কোশ্চেনটা মানে ইসেতে উঠছে দেখো যে এক ব্যক্তি গড়ে চব্বিশ কিলোমিটার পার আওয়ার বেগে গন্তব্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করলেন তাহলে বাকি পথ গড়ে কত বেগে গেলে তার সম্পূর্ণ বেগটা হচ্ছে তোমার বত্রিশ কিলোমিটার পার আওয়ার হবে হিসাব করি দেখো আমরা ফর্মুলা শিখেছি যে ভি অ্যাভারেজ মানে হচ্ছে গড় বেগ ইকুয়াল টু আমরা শিখেছি টু ভি ওয়ান ভি টু বাই হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু মানে বাকি বেগটা জিজ্ঞাসা করছে প্রথম বেগটা ভি ওয়ানটা দেওয়া আছে আর গড় বেগটা বলে দেওয়া আছে এটা বত্রিশ হতে হবে বলে দিয়েছে আর প্রথম বেগটা বলে দিয়েছে এটা চব্বিশ ঠিক আছে ভি ওয়ানটা চব্বিশ বলে দিয়েছে শুধু টুর ভ্যালুটা ক্যালকুলেশন করতে হয় ফর্মুলা দিয়ে ইজিলি হয়ে যাবে ঠিক আছে আর কনসেপ্ট দিয়ে করলে ওই যে দেখালাম যেভাবে করতে সেভাবে করবে করে অ্যান্সারটাকে বার করবে বইয়ের নিয়মে করতেই যাবে না একদম কনসেপ্ট দিয়ে করবে আদারওয়াইজ এই ফর্মুলাটা কী করবে দেখবে ওখানে গড় বেগটা বলেই দেওয়া আছে বত্রিশ ভি অ্যাভারেজের মানটা বত্রিশ বলেই দেওয়া আছে প্রথম বেগটা দেখো চব্বিশ বলে দিয়েছে এবার শুধুমাত্র এই ভি টুটাকে বার করতে বলছে ভি টুটাকে এটা বার করতে পারবে তোমরা ঠিক আছে এটা করে দেখাবে ঠিক আছে চলে আসলাম আট নম্বর কোয়েশ্চেনটাতে নতুন টাইপ নতুন কনসেপ্ট টাইপ নাম্বার থ্রি ঠিক আছে টাইপ নাম্বার থ্রি দেখো কী বলছে বলছে যে এক একজন ব্যক্তি অর্ধেক সময় ওয়ান দ্রুতিতে যায় অর্ধেক সময় বলে দেওয়া আছে এই জায়গাটা ফোকাস করো আগের বেলে অর্ধেক পথ বলছিলো এবারে কি বলে দিয়েছে অর্ধেক সময় ওয়ান দ্রুতিতে যায় তার মানে পথটা আমাকে বলে দেওয়া নেই তো আমি পথটাকে কিছু ধরবো না আমি জাস্ট খালি এইখান থেকে এইটুকু পথ বলে মনে করব পথের কত ডিস্টেন্স সেটা আমি জানতে যাব না আমাকে অর্ধেক সময় বলেছে অর্ধেক সময় তাহলে গোটা টাইমটাকে যদি আমি টুটি ধরি এই গোটা টাইমটাকে যদি আমি টুটি ধরি এইখান থেকে এইখানে যেতে এইখান থেকে এইখানে আসতে ধরলাম ও টুটি সময় লেগেছে এখান থেকে এইটুকু আসতে হয়তো টুটি সময় লেগেছে ধরলাম যে টি সময় মানে টি সময় মানে টুটি সময়ের অর্ধেক সময় অর্থাৎ টি সময় ও হয়তো ভি ওয়ান দুধিতে গেছে আর বাকি যে টি সময় ঠিক আছে ধরলাম এই টি সময়তে এই টি সময়তে ভি ওয়ান দুধিতে গেছে টি সময়তে ভি ওয়ান দুধিতে গেছে আর বাকি যে টি সময় ও ভি টু দু দিতে গেছে তাই তো বলেছে অর্ধেক সময় বলেছে অর্ধেক সময় ভিবান দুতি বাকি অর্ধেক সময় ভিটু দুতি তাহলে গোটা সময়টার যদি টুটি ধরে নি তাহলে তার অর্ধেক সময় বলতে টি সময় আর বাকি অর্ধেক সময় বলতে টি সময় তাহলে এইটির সময় ও ওয়ান দুতিতে গেছে এইটির সময় ও ভিটু দুতিতে গেছে তার মানে দেখো অর্ধেক সময় ওয়ান দুতি বাকি অর্ধেক সময় ভিটু দুতি কোনো অসুবিধা নেই এতটা অবধি অর্ধেক সময় বলতে গোটার সময়টা টুটি হলে অর্ধেক সময় টি হবে তাহলে অর্ধেক টি সময় দুতি অর্ধেক অর্ধেকটি সময় ভিটু দুতিতে গেছে তাহলে তার গড় দুতি কত বার করতে বলেছে গড় দুতি কত বার করতে বলেছে ভেরি ইজি অঙ্ক তাহলে আমরা জানি যে গড় দুতি এর ফর্মুলা কি হয় অতিক্রান্ত দূরত্ব বাই কী হবে বাই হবে হচ্ছে মোট সময় হবে সময় হবে দেখো এবারে সময়টা আমাকে বলে দিয়েছে সময়টা আমাকে বলে দিয়েছে তাহলে আমি নিচেরটাকে আগে লিখে নিচ্ছি অর্ধেক সময় অর্ধেক সময় দেখো এই যে অর্ধেক সময় আর অর্ধেক সময় তুমি গোটা সময়টাকে যদি টি ধরে নিতে তাহলে অর্ধেক সময় টি বাই টু হতো টি বাই টু হতো ওভাবেও সলভ হতো প্রবলেমটা একটু কঠিন হয়ে যেত তাহলে আমি অর্ধেক সময়টাকে কী করছি টি আর এটাকে টি ধরে নিচ্ছি তাহলে গোটা টাইমটা টুটি থাকছে তাহলে অর্ধেক সময়ের জন্য কি করব এই অর্ধেক সময়ের জন্য নিচের সময়টা কত হবে একবার টি হবে আবার বাকি অর্ধেক সময়ের জন্য সময়টা কত হবে প্লাস দিয়ে টি হবে আমাকে কি বলে দেওয়া নেই অতিক্রান্ত দূরত্বটা বলে দেওয়া ভালো কথা দূরত্ব বলে দেওয়া নেই দূরত্ব বার করে নেবো বেগ আর সময়কে কাজে লাগিয়ে দূরত্বকে বার করে নেবো বেগ আর সময় কাজে লাগিয়ে বার করব জেনে রাখবে যেটা আছে বা দ্রুতি দেওয়া আছে দ্রুতিকে যদি প্রথম সময়টা দিয়ে গুণ করি তাহলে এইটুকু দূরত্ব বেরোবে আবার এই দ্রুতিটাকে যদি এই সময়টা দিয়ে গুণ করি অর্থাৎ প্লাস ভি টু ইন্টু টি যদি করি তাহলে এইটুকু ডিস্টেন্স বেরোবে মানে যে মোট অতিক্রান্ত দূরত্বটা এইটুকুর টুকুর অতিক্রান্ত দূরত্ব বার করবার জন্য ভি ওয়ান আর টি ওয়ানকে টিকে গুণ করবো তাহলে এইটুকু ডিসটেন্স ডিস্টেন্স বেরোবে আর এইটুকু ডিস্টেন্স বার করবার জন্য ভি টুর সাথে টি টু টিকে গুণ করবো ভি টুর সাথে টিকে গুণ করব ব্যাস তাহলে আমাদের কী বেরোবে তাহলে এইটুকু ডিস্টেন্স বেরোবে স্যার কেন বেরোবে দেখিয়ে দিচ্ছি দেখো আমরা কি জানি দ্বিতীয় কল্টু আমরা জানি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে সময় এটা আমরা জানি তো আমাদেরকে যদি দূরত্ব বার করতে হয় তাহলে সময়টাকে দ্যুতির সাথে গুণ করতে হবে সময়টাই কী করতে হবে দ্রুতির সাথে গুণ করতে হবে তাহলে দ্রুতির সাথে আমরা গুণ করব তখন কাকে সময়কে গুণ করব তাহলে আমাদের কী বেরিয়ে যাবে তাহলে আমাদের এই দূরত্বটা বেরিয়ে যাবে কতটা বুঝতে পারলে কি বললাম দূরত্বটা বেরিয়ে যাবে শুধু দূর লিখে রাখছি অত লিখছি না দূরত্বটা বেরিয়ে যাবে তার মানে আমাকে দূরত্ব বার করবার জন্য দ্রুতি আর সময়ের গুণ করতে হবে ওই জন্য দ্রুতি যেটা ভি ওয়ান আর সময় যেটা টি তার গুণ করেছি ভি ওয়ান টি এটা এইটুকু দূরত্ব বেরোলো তারপরে তারপরে দূরত্বটা বার করবার জন্য কি করব ভি টু আর টি গুণ করবো তাহলে ভি টু আর টি গুণ করবো তাহলে এইটুকু দূরত্ব বেরোবে ঠিক আছে ওই জন্য ভি টু আর টি মানে মেন কথা হচ্ছে তোমাকে যেটা দেওয়া থাকবে না সেটাকে বার করে নিতে হবে যেগুলো দেওয়া আছে সেটা দিয়ে যেমন আগেরটাতে কি দেওয়া ছিল না সময়টা দেওয়া ছিল না তাই জন্য দূরত্ব আর সময়টাকে কাজে লাগিয়ে দূরত্ব আর দ্রুতিটাকে কাজে লাগিয়ে আমরা কি করেছিলাম সময়টাকে বার করেছিলাম এখানে গোটা যে কতটা পথ সেটা বলে দেওয়া নেই পথটা বলে দেওয়া নেই মানে আমরা বেগটাকে বা দ্রুতিটাকে আর সময়টাকে কাজে লাগিয়ে দ্রুতিটাকে আর সময়টাকে কাজে লাগিয়ে দ্রুতিটাকে আর সময়টাকে কাজে লাগিয়ে আমরা দূরত্ব বার করলাম আবার দ্রুতিটাকে আর সময়টাকে কাজে লাগিয়ে আমরা আবার এইটুকু দূরত্ব বার করলাম ভি টোয়েন্টি কাজ শেষ এবার চলো এবার আর কিছুই নেই অঙ্ক ধোঁয়া হয়ে গেছে এখান থেকে টি কমন নিয়ে তাহলে ভেতরে থাকে ভি ওয়ান প্লাস ভি টু আর নিচে থাকে দেখো দুটো টিকে যোগ করলে টু টি আর এইটি কেটে যায় তার ফলে অ্যান্সার যেটা পাবো সেটা কীতে পাচ্ছি ভি ওয়ান প্লাস ভি টু বাই হচ্ছে টু এটা হয়ে গেল গড় গরবেগের ফর্মুলা কখন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা ভেরি ভেরি আবার একটা ফর্মুলা আবার একটা ফর্মুলা এটা নিয়ে আবার অঙ্গ সলভ হবে দেখো কী হলো এটা আবার কার ফর্মুলা হলো এটা হচ্ছে যখন তোমাকে অর্ধেক সময় অর্ধেক সময় বলে দেবে আর দু রকম বেগ বলে দেবে একরকম ভি ওয়ান আর এক রকম ভি টু মানে দু রকম বেগ বলে দেবে বা দুটো বেগ বলে দেবে আর অর্ধেক সময় অর্ধেক সময় বলে দেবে তখন তার শর্টকাট গড় বেগ বার করার যে নর্মাল ফর্মুলা হবে সেটা হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু বাই টু হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা কী বললাম কি বললাম কথাটা ভালো করে শোনো মন দিয়ে আমি এই কথাটা তোমাদেরকে বললাম যে যখন দুটো সময়টা অর্ধেক অর্ধেক বলে দেবে সময়টা অর্ধেক অর্ধেক বলে দেবে দু রকম বেগ যখন দেওয়া থাকবে সেটার জন্য গড় দ্রুতি বা গড় বেগ আবারও বলছি শুধু গড় দ্রুতি না গড় বেগও গড় দ্রুতি বা গড় বেগ দুটো বার করবার শর্টকাট ফর্মুলা ভি ওয়ান প্লাস ভি টু বাই টু হবে ভি ওয়ান প্লাস ভি টু বাই টু হবে বুঝতে পারলে কথাটা কি বললাম তাহলে গড় দ্রুতি বা গড় বেগ বার করবার শর্টকাট ফর্মুলা ভি ওয়ান প্লাস ভি টু বাই এই ফর্মুলাটা অ্যাপ্লাই কখন করতে পারবো যখন এখানে অর্ধেক সময় অর্ধেক সময় বলে দেওয়া থাকবে অর্ধেক সময় অর্ধেক সময় বলে দেওয়া থাকবে এবং বেগ দু রকম দেওয়া থাকবে ভি ওয়ান আর ভি টু ভি ওয়ান আর ভি টু দু রকম বেগ দেওয়া থাকবে তখন আমরা ভি ওয়ান প্লাস ভি টু বাই টু করতে পারবো ভি ওয়ান প্লাস ভি টু টু করতে পারবো বোঝা গেছে কিন্তু এটা হচ্ছে ফর্মুলা দিয়ে এটা ফর্মুলা ফর্মুলা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেও করতে পারো অথবা কনসেপ্ট লাগিয়েও করতে পারো আমি তোমাদেরকে দুভাবেই শেখাবো ঠিক আছে চলো নে একটা এই টাইপের ওপর একটা অঙ্ক দেখা যাক ঠিক আছে দেখো চলে আসলাম হচ্ছে পরের কোশ্চেনটা নম্বর কোশ্চেন আহ দেখো এই কোশ্চনে বলছে যে একটি গাড়ি তার গতির অর্ধেক সময় তিরিশ কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে এবং অবশিষ্ট অর্ধেক সময় চল্লিশ কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলে তাহলে গাড়িটির গড় দ্রুতি কত হবে ঠিক আছে তো দেখো গড় দ্রুতি বার করবার জন্য আমরা আমাদের যেটা শর্টকাট ফর্মুলা কী শিখেছি যদি দেওয়া থাকে অর্ধেক সময় আবার যদি দেওয়া থাকে হচ্ছে অর্ধেক সময় ঠিক আছে যদি অর্ধেক সময় আর অর্ধেক সময় যদি দেওয়া থাকে অর্ধেক সময় আর অর্ধেক সময় যদি দেওয়া থাকে তার জন্য আমাদের যেটা শর্টকাট ফর্মুলা একটু আগে প্রমাণ করেছি সেটা হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু বাই হচ্ছে টু অঙ্কশেষ ঠিক আছে কি বললাম ভি ওয়ান প্লাস ভি টু বাই টু অঙ্কশেষ তাহলে প্রথম বেগটা কত প্রথম বেগটা তিরিশ দাও আছে বসি দাও এখানে তিরিশ প্লাস দিয়ে দ্বিতীয় বেগটা কত দেওয়া আছে চল্লিশ তাহলে এখানে বসি দাও চল্লিশ বাই দিয়ে কত বাই দিয়ে হচ্ছে দুই আছে তাহলে বসি দিলে তিরিশ আর চল্লিশ যোগ করলে সত্তর হবে সত্তরকে দুই দিয়ে ভাগ করলে অ্যান্সার বেরোবে হতে থার্টি ফাইভ তাহলে থার্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার অঙ্ক এইটুকু গাছ শেষ বোঝা গেল এইটুকু তো অঙ্ক শেষ এক লাইন অঙ্ক শেষ এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা এটা হচ্ছে শর্টকাট দিয়ে কিন্তু কথাটা হলো এখানে তো দুটো বেগ দেওয়া আছে আর অল্প অল্প সময় দেওয়া আছে তার জন্য অঙ্কটা খুব ইজিলি হয়ে যাচ্ছে এবার যদি একসাথে অনেকগুলো বেগ দিয়ে দেয় তখনই যাবে মাথা ঘেঁটে তখন আর এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না তার জন্য আমাদেরকে কনসেপ্ট দিয়ে করতে হবে তাহলে দেখো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স আমি জানি না তো যা হোক একটা ডিসটেন্স হবে তো অর্ধেক সময় বলেছে তাহলে আমি ধরলাম গাড়িটা যখন এইখান থেকে এইটুকু এসছে তখন সময় অর্ধেক টি হয়েছে আর বাকি অর্ধেক সময় বলতে এখান থেকে আরও টি হয়েছে বা এই অর্ধেক সময় টি আর এই অর্ধেক সময় টি টোটাল সময় এখান থেকে এটা লেগেছে সেটা হচ্ছে টু টি সময় লেগেছে এখান থেকে এখানে আসতে এটা কনসেপ্ট দিয়ে করছি এটা কনসেপ্ট দিয়ে করছি ঠিক আছে এটা কনসেপ্ট দিয়ে করছি এটা হচ্ছে শর্টকাট ঠিক আছে আমি এসসি লিখে রাখছি ঠিক আছে এসসি মানে শর্টকাট ঠিক আছে সিগুল কাস্টব না আবার ঠিক আছে তাহলে কী বললাম অর্ধেক গোটা সময়টা টুটি হলে এটুকু অর্ধেক সময় টি এটুকু অর্ধেক সময় টি মানে প্রথম অর্ধেক সময় ও এতটা গেছে বাকি অর্ধেক সময় ও এখান থেকে এতটা গেছে এখান থেকে এতটা গেছে বোঝা গেছে তো এই অর্ধেক সময়ের জন্য ওর তো বেগ কত ছিল বা দ্রুতি কত ছিল তিরিশ কিলোমিটার পার আওয়ার এই অর্ধেক সময়ের জন্য ওর যে দ্রুতি ছিল সেটা হচ্ছে তিরিশ কিলোমিটার পার আওয়ার এই অর্ধেক সময়ের জন্য যে দ্রুতি ছিল সেটা হচ্ছে তোমার চল্লিশ কিলোমিটার পার আওয়ার বোঝা গেছে তো অব্দি ঠিক আছে তো ভালো কথা আমাদেরকে কী বার করতে হবে গড় দ্রুতি ঠিক আছে তো গড় দ্রুতি বার করবার যে আমাদের যে কনসেপচুয়াল যে ফর্মুলা সেটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব মোট ওতে লিখলাম কিন্তু কেউ আবার বললো না স্যার এখানে অতি কি বানানে ভুল লিখেছেন অনেকে আবার বলে দেখি ঠিক আছে তাহলে নিচে কি হবে মোট সময় মোট সময় বলতে এইখান থেকে এইটুকু টি সময় এখান থেকে এইটুকু টি সময় মানে মোট সময়টা আমাদের জানা তাহলে টি প্লাস টি বসাবো আর অতিক্রান্ত দূরত্বটা জানা না আমি একটু আগেই দেখেছি যদি অতিক্রান্ত দূরত্ব জানা না থাকে তাহলে দ্রুতির সাথে সময় দ্রুতির সাথে সময়কে গুণ করে বসাবে মানে এখানে বসাবে থার্টি ইন্টু টি প্লাস দিয়ে এখানে চল্লিশের সাথে টিকে গুণ করে বসাবে তাহলে চল্লিশ ইন্টু হচ্ছে টি তবে আমাদের দূরত্বটা জানা হয়ে যাবে কারণ দূরত্বটা জানা ছিল না তাহলে ওপরে ডি ফি কিছু বসাতে পারছি না যখন বসাতে পারছি না আমাদের দ্রুতি জানার সময় জানা এদেরকে গুণ করলেই আমাদের এইটুকুর ডিসটেন্স বেরোবে আবার চল্লিশ আর টিকে গুণ করলে এইটুকু ডিসটেন্স বেরোবে তাহলে তিরিশ ইন্টু টি চল্লিশ ইন্টু টি কাজ শেষ এবার দেখো তিরিশটি আর এখানে হচ্ছে চল্লিশটি তিরিশটি আর চল্লিশটি যোগ করলে ওপরে আসবে সত্তরটি আর নিচে আসবে টু টি আর টি যোগ করলে টু টি ঠিক আছে নিজে যে টু টি সেটা না কিন্তু তাহলে এখানে টি আর এখানে কেটে যায় ঠিক আছে দুই আর সত্তর কেটে যায় অ্যান্সার আসে পঁয়ত্রিশ তাহলে এইভাবে করলেও আমাদের আসছে এইটা হলো কনসেপ্ট এটা হলো শর্টকাট দিয়ে এটা কখন অ্যাপ্লাই করা যাবে যখন কেবলমাত্র দুটো বেগ দেওয়া থাকবে তিনটে চারটে বেগ দিয়ে দিলে তখন আর হবে না ওই আগের অঙ্কটার মতো প্রবলেম সেট ওয়ানের একটা অঙ্ক কালাম না সেখানে দেখেছিল তিনটে ছিল একের তিন অংশ একের তিন অংশ একের তিন অংশ তখন আর ওই ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছিল না এখান তাই জন্য কনসেপ্ট দিয়ে করা ভালো কনসেপ্ট দিয়ে করা ভালো আর যদি দেখো দুটো বেগ আছে তাহলে শর্টকাট ফর্মুলা এটা লাগিয়ে দেবে হয়ে যাবে অঙ্ক বুঝতে পেরেছ কথা কি বলেছি ব্যাস তাহলে শর্টকাট দিয়েটা কনসেপ্ট দিয়েটা ঠিক আছে এটা টাইপ থ্রি করলাম চলে এবার আবার অন্য টাইপের অঙ্ক করবো দেখো এখন অবধি আমরা কটা অঙ্ক করে ফেলেছি নটা অঙ্ক করে ফেলেছি আমি যা অঙ্ক করাচ্ছি না কোনো জায়গাতে এত অঙ্ক করাবে না একটা শুধুমাত্র দ্রুতীয়ার বেগের ওপর তো বাড়িতেও পড়ো আমি কোনো স্যারকে অপমান করছি না কিন্তু একটা জিনিস দেখবে যে শুধুমাত্র এই দ্রুতি আর বেগের ওপর প্রায় নখানো অঙ্ক করিয়ে দিয়েছি এখন অনেক অঙ্ক করাবো ঠিক আছে তো দেখবে যে কোনো জায়গাতে এত অঙ্ক করাবে না শুধুমাত্র একটা টপিকের ওপর একটা টপিকের ওপর যা যা টাইপ হয় যত রকম টাইপ হয় সব পুরো মশলা করে ঘেঁটে রেখে দেবো একদম ঠিক আছে তাহলে এটা বুঝতে পারলে জিনিসটা কি বললাম তো চলো এবার নেক্সট টাইপের অঙ্ক করানো যাক দেখো দেখো কোশ্চেন নাম্বার চলে আসলাম দশে এই কোশ্চেনটা তোমরা প্রবলেম সেট ওয়ান কোশ্চেন নাম্বার থ্রিতে পাবে ছায়ার বইটাতে ঠিক আছে ছায়ার বইটা যদি কারো কাছে থাকে তার প্রবলেম সেট ওয়ান কোশ্চেন নাম্বার থ্রিতে পাবে তোমরা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলে প্রবলেম সেট ওয়ানটা শেষ করতে তো আমি যে টপিকটা করাবো তার উপরে এইভাবে করাতে করাতে শেষ করে দেবো যে অঙ্কগুলো হয়ে যাচ্ছে তোমরা বইতে টিক মারতে মারতে যাও ঠিক আছে যখন আমরা একটা স্পেশাল ভিডিও দেবো প্রবলেম সেট ওয়ানের সেখানে যে অঙ্কগুলো এই ভিডিওগুলোতে করিয়ে দিচ্ছি সেই অঙ্কগুলো কিন্তু আর ওই ভিডিওতে করাবো না আমি বলে দেবো যে এই ভিডিওর এত থেকে এত মিনিটের মধ্যে তোমরা এই অঙ্কগুলো পেয়ে যাবে বোঝা গেল এটা প্রবলেম সেট ওয়ানের অঙ্ক কোশ্চেন নাম্বার থ্রি ছায়াতে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো দেখো কোয়েশ্চেনটা কী বলছে বলছে একটা পাঁচশো মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন দশ সেকেন্ড সময় এক হাজার মিটার দৈর্ঘ্যের একটা সেতুকে অতিক্রম করে ট্রেনটি ওই সেতুকে অতিক্রম করার সময় তার গরদ্রুতিগত দেখো সবার আগে একটা কথা বলি জেনে রাখবে এই জিনিসটা আমি তোমাদেরকে বারবার বারবার বলছি মন দিয়ে শোনো যখন কোনো একটা গাছ থাকবে ঠিক আছে এটা মনে করো কোনো একটা গাছ খুব সুন্দর গাছ আঁকি আমি ঠিক আছে সেটাকে যখন একটা কোনো ট্রেন যখন অতিক্রম করবে তখন জানবে এই গাছটাকে একটা আমরা পয়েন্ট অবজেক্ট বা একটা নর্মাল কোনো ছোট্ট পয়েন্ট অবজেক্ট বলে মনে করব তো সেখানকে যখন একটা ট্রেন অতিক্রম করবে তখন কেবলমাত্র ট্রেনের দূর দৈর্ঘ্যটাই কেবলমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাই আমরা দূরত্ব হিসাবে নেব। আবারও বলছি যখন কোনো একটা গাছকে বা কোনো একটা মানুষকে ঠিক আছে বা কোনো একটা কোনো একটা এরকম সরু টাইপের কোনো একটা বডিকে যখন ট্রেন এরকমভাবে অতিক্রম করবে তখন কেবলমাত্র ট্রেনের যে লেন্থটা হবে ট্রেনের যে লেন্থটা হবে বা ট্রেনের যে দৈর্ঘ্যটা হবে সেটাকে আমরা দূরত্ব হিসাবে নেবো ঠিক আছে নিয়ে আমরা অঙ্কটাকে সলভ করব। ঠিক আছে বোঝা গেল কিন্তু যখন কোন একটা ট্রেন এরম জায়গায় সেতু আছে সেই সেতুটাকে যখন কোন একটা ট্রেন অতিক্রম করবে সেই সেতুটাকে যখন কোন একটা ট্রেন অতিক্রম করবে তখন এই সেতুটাকে অতিক্রম করবার সময় ট্রেনটার যা দৈর্ঘ্য প্লাস এই সেতুটার যা দৈর্ঘ্য সেতুটার যা দৈর্ঘ্য প্লাস ট্রেনটার যা দৈর্ঘ্য এই দুটো দৈর্ঘ্যকে আমরা মোট দূরত্ব হিসাবে নেব তো এবার দেখো কোয়েশ্চেনটা দেখো বলছে পাঁচশো মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন তাহলে ট্রেনটা এখানে আঁকছি এটা হচ্ছে একটা ট্রেন ঠিক আছে এটা হচ্ছে একটা ট্রেন ঠিক আছে খুব সুন্দর ট্রেন আঁকি আমি ঠিক আছে অসাধারণ ট্রেন ওরে বাবা এখানে ধোঁয়া বেরোচ্ছে এরকম ঠিক আছে তো এখানে একটা পাঁচশো মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন ঠিক আছে এটা পাঁচশো মিটার ঠিক আছে ট্রেনটার লেন্থ কত পাঁচশো মিটার ঠিক আছে পাঁচশো মিটার লেন্থের ট্রেন এটা হচ্ছে পাঁচশো মিটার লেন্থের ট্রেন ঠিক আছে পাঁচশো মিটার লেন্থের ট্রেন কী বলছে যে এক হাজার মিটার দৈর্ঘ্যের একটা সেতুকে অতিক্রম করে তার মানে সেতুটা ধরো এখান থেকে এতটা হচ্ছে সেতুটা সেই সেতুটা কত এক হাজার মিটার দৈর্ঘ্যের এক হাজার মিটার দৈর্ঘ্যের এখান থেকে যে সেতুটা এটা হচ্ছে এক হাজার মিটার দৈর্ঘ্যের আমি কী বললাম একটা সেতুকে অতিক্রম করবার সময় ট্রেনটার দৈর্ঘ্য প্লাস সেতুটার দৈর্ঘ্য ট্রেনটার দৈর্ঘ্য প্লাস সেতুটার দৈর্ঘ্য হবে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে তাহলে আমাদের বার করতে দিয়েছে কি গড় দ্রুতি তাহলে ভালো কথা গড় দ্রুতি আচ্ছা দেখো মোট অতিক্রান্ত দূরত্ব কত পাঁচশো মিটার নিজের দৈর্ঘ্য টেনটার আর এই টেনটা যে জায়গাটাকে অতিক্রম করছে যে তোমার হচ্ছে ব্রিজটাকে বা সেতুটাকে অতিক্রম করছে সেটার দৈর্ঘ্য তাহলে পাঁচশো প্লাস হাজার মানে ওপরে কত বসাবো পাঁচশো প্লাস হচ্ছে তোমার হাজার ঠিক আছে আর নিচে কত বসাবো মোট সময় মোট সময় বলতে কত সময় লেগেছে দশ সেকেন্ডে চলে গেছে তাহলে বাই দিয়ে হচ্ছে দশ তো এটাকে যোগ করলে আসবে এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো বাই দিয়ে আসবে দশ জিরো জিরো কেটে দাও অ্যান্সার আসবে একশো পঞ্চাশ কিসে দিয়েছে মিটারে আছে সেকেন্ডে আছে তাহলে মিটার পার সেকেন্ড এটা হচ্ছে ইউনিট ঠিক আছে তাহলে একশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড এই টু অঙ্ক ছিল এই টু অঙ্ক এই টু অঙ্ক ঠিক আছে একশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টেন ঠিক আছে তাহলে তোমরা এটা প্রবলেমসের থ্রির যে কোশ্চেনটা সেটা আমি সলভ করে দিলাম এইভাবে ঠিক আছে চলো কোয়েশ্চেন নাম্বার ইলেভেনে আসা যাক এবার যে কোশ্চেনটা আমরা টুকেছি এটা একটু হার্ড লেভেল ঠিক আছে আমি বলেছিলাম যে কোশ্চেন মানে যখন আমাদের ভিডিও যখন প্রায় শেষের দিকে চলে আসবে আমরা অনেক হার্ড লেভেল করাবো এটা দেখো জয়েন্ট এন্ট্যান্সের কোশ্চেন ঠিক আছে এটা যে ডবলই জয়েন্ট এন্ট্যান্স এসেছিল নাইনটি সিক্স মানে উনিশশো ছিয়ানব্বই সালে কিন্তু এটা ত্রিপুরা বোর্ডে ঠিক আছে আমাদের বোর্ডে না ত্রিপুরা বোর্ডে দারুণ লাগে আমার এই কোশ্চেনটা মাই ফেভারিট কোশ্চেন এটা এটা হচ্ছে কোশ্চেন নাম্বার ইলেভেন এগারো নাম্বার কোশ্চেন আমরা করছি মিক্সচার টাইপ করছি এখন আমরা আগের কোশ্চেনটাও মিক্সচার টাইপের ছিল এই কোশ্চেনটাও মিক্সচার টাইপ মানে সব কিছু মেশানো থাকবে এরকম টাইপের কোশ্চেন করছি ত্রিপুরা জয়েন্ট এন্টেন্স বোর্ড ফেভারিট দারুণ লাগে কোশ্চেনটা কি বলছে দেখো বলছে যে দুটো ট্রেন একই সময় এ ও বি স্টেশন থেকে যথাক্রমে ইউ ওয়ান আর ইউ বেগে যাত্রা শুরু করে ঠিক আছে পরস্পরের সাথে সাক্ষাতের পর টি ওয়ান এবং টি টু সময় বি এবং এ স্টেশনে পৌঁছায় দেখাও যে ইউ ওয়ান ইজ টু ইউ টু ইকাল টু রুটটি টু ইজ টু রুটটি ওয়ান এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমি এখানে দাগ টেনে নিচ্ছি ভালো করে বোঝাবো ঠিক আছে এত আপনি বুঝতে পারলে এখানটাতে ভালো করে কোয়েশ্চেনটার সলিউশন হবে এবং খুব সুন্দরভাবে বোঝাবো অঙ্কটা ভালো করে বুঝবে ঠিক আছে দেখো এই ধরনের কোশ্চেন আমার মানে সব থেকে ফেভারিট কোশ্চেন ঠিক আছে মানে এইখানে যে কটা কোশ্চেন আছে দ্রুতি এবং বেগের উপর সেটা ফেভারিট কোশ্চেন এই কোশ্চেনটা যে করতে পারবে সে নিজে নিজে দ্রুতি এবং বেগ আমাকে পড়িয়ে দেবে ঠিক আছে আর কিছু না মানে এই কোশ্চেনটা দারুণ লাগে আমার ঠিক আছে খালি জাস্ট কনসেপ্ট চাই এখানে কোনো রকম কোনো ফর্মুলা খাটবে না এখানে কোনো কিছু খাটবে না এখানে জাস্ট খালি কনসেপ্ট চাই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে এই অঙ্ক উড়িয়ে দেবে ঠিক আছে এই অঙ্কটা আগে পজ করে নিজেরা ট্রাই করো তারপর না পারলে আমি আমার ভিডিও দেখো ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ চলো কোয়েশ্চেন স্টার্ট করি দেখো কী বলছে বলছে দুটো ট্রেন একই সময় এ এবং বি স্টেশন থেকে যথাক্রমে ইউ ওয়ান আর ইউ বেগে যাত্রা শুরু করে দুটো স্টেশন আছে তাহলে দুটো স্টেশন কি আছে এখান থেকে এইটা যে স্টেশন এই স্টেশনটার নাম এ স্টেশন এই স্টেশনটার নাম বি স্টেশন এ স্টেশন এটা বি স্টেশন হচ্ছে এটা তাই বলেছে এ স্টেশন আর বি স্টেশন দুটো স্টেশন আছে ভাই এতটা অবধি ঠিক আছে বলছে থেকে যথাক্রমে ইউ ওয়ান আর ইউ বেগে যাত্রা শুরু করে মানে এই স্টেশন থেকে যে ট্রেনটা বেরোচ্ছে তার স্পিড হচ্ছে ইউ ওয়ান এই স্টেশন থেকে যে ট্রেনটা বেরোচ্ছে তার স্পিড হচ্ছে ইউ ইউটিউব ইউটু স্পিড ঠিক আছে যাত্রা শুরু করে এতটা অবধি ঠিকঠাক আছে বলছে যে যাত্রা শুরু করে পরস্পরের সাথে দেখা করে পরস্পরের সাথে পরস্পরের সাথে সাক্ষাতের পর পরস্পরের সাথে সাক্ষাতের পর বলেছে মানে এই দু এই ট্রেনটা এদিক থেকে এদিকে যাচ্ছে ওই ট্রেনটা এদিক থেকে এদিকে আসছে পরস্পরের সাথে এরকম সাক্ষাৎ হয়েছে মানে পাশ দিয়ে বেরিয়ে আছে ধরো এই লাইন দিয়ে একটা ট্রেন যাচ্ছে এই লাইন দিয়ে একটা ট্রেন যাচ্ছে তাহলে কী হবে পরস্পরকে দেখা হবে মানে সাক্ষাৎ হবে ক্রস করবে পরস্পরকে ওই সাক্ষাতের সময়টার পর ধরলাম সাক্ষাতের পর টি ওয়ান আর টি টুর সময় বি আর এ স্টেশনে দুজনে পৌঁছে যায় তাহলে সাক্ষাৎ তো হয়েছে কোনো একটা জায়গাতে এ থেকেই বি যে স্টেশনটা রয়েছে এটা এ স্টেশন আর এটা বি স্টেশান এই যে গোটা যে রাস্তাটা এটার মধ্যে কোনো একটা জায়গাতে সাক্ষাৎ হয়েছে তো আমি ধরে নিলাম এরম একটা পজিশানে সাক্ষাৎ হয়েছে যেটা হচ্ছে সি পজিশান সি পজিশানে ধরলাম সাক্ষাৎ হয়েছে এবার ভাব এ থেকে যে ট্রেনটা বেরিয়েছে সেটা সি স্টেশনে যতক্ষণে গেছে বি থেকে যে ট্রেনটা বেরিয়েছে সেটাও এই সি স্টেশনে ঠিক একই সময় এসছে আরে ভাবো সাক্ষাৎ কখন হয় দুজনের সাথে সাক্ষাৎ কখন হয় বলো যখন স্যার ফোনে কথা হয় তারপর বলি আমি পার্কে আছি তুমি চলে এসো তখনই সাক্ষাৎ হয় আরে ভাই ওই সাক্ষাৎ না এটা ট্রেনের সাক্ষাৎ ঠিক আছে তাহলে কি হবে দেখো ভালো করে বোঝো সাক্ষাৎ তখন হয় যখন ধরো তুমি আর তোমার বন্ধু বাড়ি থেকে বেরোলে ধরো একটা রাস্তায় কোন একটা জায়গাতে দেখা করবে কোন একটা পজিশানে জাস্ট তুমি মনে করো তুমি আর তোমার বন্ধু স্কুলে যাবে ঠিক আছে তোমাদের পাড়ার রাস্তার যে মোড়টা সেখানটাতে তুমি আসতে বলেছো তোমার বন্ধুকে ঠিক আছে তাহলে কি হচ্ছে তোমরা দুজনে যাচ্ছ স্কুলে কিন্তু পাড়ার রাস্তার মোড়টাতে তোমরা আসতে বলেছো তাহলে তুমি তোমার বাড়ি থেকে বেরিয়ে রাস্তার মোড়ে যে সময় যাবে তোমার বন্ধুকেও ওই মোড়ে আসতে যদি একই টাইমে যদি দেখা করতে হয় তাহলে তোমার বন্ধুকেও তার বাড়ি থেকে বেরিয়ে ওই পাড়ার মোড়টাতে একই টাইমে আসতে হবে একই টাইমে আসতে হবে বা সিম্পল লজিক যদি এটা দিয়ে বোঝো এ ট্রেনটা সি স্টেশনে যতক্ষণে পৌঁছাবে বি ট্রেনটাকেও সি স্টেশনে ঠিক একই সময় পৌঁছাতে হবে এ ট্রেনটা সি স্টেশানে যে টাইমের মধ্যে পৌঁছে যাবে বি ট্রেনটাও সি স্টেশনে সেই একই টাইমের মধ্যে যদি পৌঁছে যায় তাহলে সি স্টেশনে পরস্পরের সাথে সাক্ষাৎ হবে বোঝা গেল তাহলে এ স্টেশন থেকে সি স্টেশনে যেতে ধরলাম এই যে এ ট্রেনটার সময় লেগেছে টি এর যদি টি সময় লাগে এ থেকে শীতে যেতে তাহলে বি থেকে যে শীতে আসছে তারও তো একই সময় লাগবে কারণ দুজনে তো একই জায়গায় এসে দেখা করবে একই টাইমের মধ্যেই তো আসবে তাহলে বি থেকে যে শীতে আসছে তারও সময় লাগবে কিন্তু টি এটা এটা বুঝতে পেরেছো কিনা আগে দেখো এটা যদি না বুঝতে পারো তাহলে অঙ্ক কিছু হবে না এটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু কিছু হবে না কি বললাম এ স্টেশন থেকে যে ট্রেনটা বেরিয়েছে সে সি স্টেশনে যে সময় যাবে ধরলাম টি সময় গেল তাহলে বি স্টেশন থেকে যে ট্রেনটা সি স্টেশনে আসছে দেখা করতে হলে তাকেও সেই একই টাইম অর্থাৎ একই টাইম মানে টি টাইমে আসতে হবে সি স্টেশনে বোঝা গেল তোর অবধি আচ্ছা এবার দেখো বলছি যে তাহলে সি স্টেশনে কতক্ষণে চলে আসবে এ থেকে যে শীতে যাচ্ছে সেও টি সময় আসবে বি থেকে যে শীতে যাচ্ছে সেও টি সময় আসবে এসে গেল টি সময় চলে আসলো এখানে এও টি সময় চলে আসলো এখানে আসার পর কি বলছে আসার পর বলছে টি ওয়ান এবং টি টু সময় বি এবং এ স্টেশনে পৌঁছায় মানে ফার্স্টের যে ট্রেনটা যাচ্ছিলো সে টি ওয়ান সময় বি স্টেশনে পৌঁছে যায় তাহলে এই যে এ ট্রেন এদিক এ স্টেশন থেকে যে ট্রেনটা বেরিয়েছিল সেটা এখান থেকে এখানে গেছে কত সময় টি ওয়ান সময় আবার টি সময় এ স্টেশনে পৌঁছায় বাকি ট্রেনটা মানে অন্য ট্রেনটা টি সময় এ স্টেশনে পৌঁছায় তো এ স্টেশনে কে আসবে টি সময় এ স্টেশনে পৌঁছায় আবার আবার কি বললাম কি বললাম আবার টি সময় কোথায় পৌঁছায় এ স্টেশনে এ স্টেশনে কে পৌঁছাবে এদিক থেকে যে আসছিল। এদিক থেকে যে আসছিল এদিক থেকে যে আসছিলো সেই তো স্টেশনে পৌঁছাবে তাহলে সে কত সময় পৌঁছাচ্ছে এখা এতটা অবধি এসছে কত সময় টি সময় তারপরে কতটুকু সময় পৌঁছে যাবে টি টু সময় পৌঁছে যাবে এখানে টি টু সময় পৌঁছে যাবে বলো বুঝতে পারলে কিনা বলো বুঝতে পারলে কিনা এটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো এটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছ তে ভাই আরে দেখো এ স্টেশন থেকে যে সি স্টেশনে যাচ্ছে ধরলাম টি সময় গেছে বি স্টেশন থেকে যে সি স্টেশনে আসছে সেও তো একই সময় টি সময় আসবে এতটা অব্দি ঠিকঠাক আছে তাহলে এ থেকে সিতে যাওয়ার জন্য টাইম টি বি থেকে সিতে আসার জন্য টাইম টি এতটা অব্দি কোনো অসুবিধা থাকার কথা না তারপরে যে সি থেকে বিতে যাচ্ছে সি থেকে বিতে যাওয়ার জন্য টি ওয়ান সময় নিচ্ছে প্রথম ট্রেনটা টি ওয়ান সময় নিচ্ছে নিয়ে বি স্টেশনে পৌঁছাচ্ছে তাহলে সি থেকে বিতে যাওয়ার জন্য বি স্টেশনে পৌঁছাচ্ছে টি ওয়ান সময় নিচ্ছে যেরম বলেছে ঠিক আছে কোন স্টেশনে পৌঁছাবে বি স্টেশনে বি স্টেশনে কে পৌঁছাবে এদিক থেকে যে যাচ্ছে সে বি স্টেশনে পৌঁছাবে কত সময় টি ওয়ান সময় বি স্টেশনে পৌঁছাবে কত সময় টি ওয়ান সময় টি ওয়ান সময় আর টি টু সময় কোন স্টেশনে পৌঁছাবে এ স্টেশনে টিটু সময় টিটু সময় এই যে টিটু সময় কোন স্টেশনে পৌঁছাবে এ স্টেশনে টিটু সময় এ স্টেশনে টিটু সময় এ স্টেশনে কে কে আসছে স্টেশনে এদিক থেকে যেয়ে আসছিল এদিক থেকে যেয়ে আসছিল ঠিক আছে বেগটা কি থাকবে সুষম বেগ মানে সুষম কথাটার মানে কি বেগটা চেঞ্জ হবে না একই বেগ থাকবে একই বেগ থাকবে ঠিক আছে এটুকু মানে মাথা রাখবে ঠিক আছে তো চলো এই অঙ্কটা এইভাবে সলভ হবে না তোমরা অনেকভাবেই ট্রাই করো সলভ হবে না এটাকে সলভ কীভাবে করতে হবে দেখো ফার্স্টে এসি পথের মানে লেন্থটা আমরা বার করব এসি পথের লেন্থটা আমরা বার করব কত এসি পথের লেন্থটা আমরা কী করে বার করব এসি পথের মানটা কত কীভাবে বার করবো আমি বলেছিলাম দেখো আমার এখানে বেগ দেওয়া আছে আর সময় দেওয়া আছে বেগ আর সময় দেওয়া আছে পথটা কত বলে দেওয়া নেই তাহলে বেগ আর সময় দেওয়া থাকলে পথ কী করে বার করে জাস্ট খালি বেগ আর সময়টাকে গুণ করে দিলেই পথ বেরিয়ে যায় আরে ভাই স্মরণ টু কী হয় স্মরণ স্মরণ মানে কি হয় স্মরণ মানে হিসাব করে দেখবে বেগ আর সময়ের গুণ হিসাব করে দেখবে বেগ আর সময়ের গুণ স্মরণ মানে ঠিক আছে যদি সময়টাকে বে স্মরণের নিচে নিয়ে নিই তাহলে স্মরণ বাই সময় মানে বেগ হয় আমরা জানি আমরা জানি তো স্মরণ মানে কী হয় স্মরণ মানে হয় বেগ আর সময়ের গুণ তাহলে এইটুকুর স্মরণ বার করবার জন্য এসির স্মরণ বার করবার জন্য আমাদেরকে কী করতে হবে এটুকুর যে বেগ ইউ ওয়ান আর এটুকুর যে সময় বেগ আর সময় বেগ আর সময়কে গুণ করতে হবে তাহলে এটুকুর জন্য বেগ কত ইউ ওয়ান এটুকুর জন্য টাইম কত টি তাহলে এটুকুর জন্য হচ্ছে ইউ ওয়ান ইন্টু হচ্ছে টি এটা হলো এক নাম্বার। বুঝতে পারলে এটা হচ্ছে এসির একটা মান এসির আর মান আছে এসিতে এসিতে কে আসছে বিয়ের দিক থেকে যে ট্রেনটা আসছিলো বিয়ের দিক থেকে যে ট্রেনটা আসছিলো সে সিকে ক্রস করে এতে আসবে সে সিকে ক্রস করে এতে আসবে অর্থাৎ এসি আসবে এই এসি আসার জন্য তার বেগ কত বেগটা সুষম থাকবে বলে দিয়েছে বেগ সে সুষম থাকবে মানে কত বেগ থাকবে এদিক থেকে যে আসছিলো তার বেগ কত ছিল ইউটিউব এদিক থেকে যে বেগ তার কত ছিল ইউটিউ বেগ ছিল তো আরে ভাই বি স্টেশন থেকে এ স্টেশনে যে আসছে তার বেগ কত ছিল ইউটিউব ছিল তাহলে সি থেকে যে এতে আসছে তার বেগটা ইউটিউবই থাকবে টাইমটা টিটু হবে ইউটিউব থাকবে আর সি থেকে এতে আসার জন্য টাইম টি টু লেগেছে বলে দিয়েছে টি সময় লেগেছে তাহলে সি থেকে এ এতে আসার জন্য অর্থাৎ এসির যে ডিস্টেন্সটা হবে এসি যেটা হবে সেটা হচ্ছে আর একটা এসির যে মান বেরোবে সেটা হচ্ছে টু ইন্টু টি টি টু বেরোবে বলে এটা বুঝতে পারলে কিনা এই সি থেকে এতে আসার জন্য বেক কত ইউটু টাইম কত টি তাহলে বেকার টাইমের গুণ বেকার টাইমের গুণ এটা হচ্ছে ইকুয়েশান নাম্বার টু এটা হচ্ছে ইকুয়েশান নাম্বার টু তাহলে এসি দুটো মান পেলাম একটা ইউ ওয়ান ইন্টু টি একটা পেলাম ইউ টু ইন্টু টি টু বুঝতে পেরেছি এতাবব্দি এত অব্দি আশা করি বুঝতে পেরে যাওয়ার কথা ঠিক আছে এতাবব্দি বুঝতে পেরে যাওয়ার কথা তো হ্যাঁ ঠিকঠাক ক্লিয়ার আছে তোমাদের কাছে কেন ক্লিয়ার যদি না থাকে তাহলে আমাকে বলো এটুকু নিশ্চয়ই ক্লিয়ার আছে ঠিক আছে আচ্ছা এবার দেখো এবার দেখো বাকিটা দেখো এবার সি থেকে বি এর ডিস্টেন্সটা আবার করছি সি থেকে বিয়ের ডিসি হয়ে গেছে আমি পরিষ্কার করে আঁকছি তাহলে ক্লিয়ার হবে দেখো দেখো আবার আবার আঁকছি এটা এখানে একটা এ স্টেশন আছে এখানে একটা বি স্টেশন আছে এটা এ স্টেশন এটা হচ্ছে বি স্টেশন এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এটা ঠিক আছে এ স্টেশন আর বি স্টেশনের মধ্যে এটা হচ্ছে ডিস্টেন্স এ স্টেশন থেকে যে ট্রেনটা বেরিয়েছে সেটা স্পিড ইউ ওয়ান ঠিক আছে আর বি স্টেশন থেকে যে ট্রেনটা বেরিয়েছে তার স্পিড হচ্ছে ইউ এরা পরস্পরের সাথে এই পজিশানে অর্থাৎ সি পজিশনে দেখা করেছে এ থেকে সিতে আসার জন্য তার যে টাইম লেগেছে সেটা হচ্ছে টি বি থেকে সিতে আসার জন্য এদিক থেকে যে আসছিল দেখা যেহেতু আবার একই টাইম লাগবে তো এটা হচ্ছে টি টাইম লেগেছে এতটা আপনি বুঝতে পেরেছো এবার এইখান থেকে সি থেকে এতে আসার জন্য এই ট্রেনটার স্পিডটা একই আছে স্পিড চেঞ্জ হয়নি অর্থাৎ ইউ টু স্পিড আছে কিন্তু সি থেকে এতে আসার জন্য তার যে টাইম লেগেছিলো সেটা টি বলে দিয়েছিল সেটা টি লিখে দিয়েছি আর সি থেকে যে ট্রেনটা বিতে যাচ্ছিলো মানে এর দিক থেকে যে ট্রেনটা বিতে যাচ্ছিলো তার স্পিডও চেঞ্জ হবে না সেও সুষম বেগে যাচ্ছে এই যে সুষম গতিবেগ তাহলে এদিক থেকে যাচ্ছিলো তার বেগটা কত ছিল ওয়ান বেগ ছিল তাহলে বেগের জায়গাতে ইউ ওয়ান লিখলাম কিন্তু সিকে ক্রস করার পর বিতে যেতে সিকে ক্রস করার পর বিতে যেতে ঠিক আছে সিকে ক্রস করার পর এই বিতে যেতে ঠিক আছে সিকে ক্রস করার পর সিকে ক্রস করার পর বিতে যেতে তার টাইম কত লেগেছে তার টাইম লেগেছে টি ওয়ান এই যে বি স্টেশনে টি ওয়ান সময় বি স্টেশনে তাহলে টাইম লেগেছে হচ্ছে টি ওয়ান বোঝা গেছে তাহলে আমি বিসি দুটো মান বার করবো একটা মান হচ্ছে একটা মান হচ্ছে এই ইউ ওয়ান আর টি ওয়ানের গুণ সি থেকে বিতে যাওয়ার জন্য ইউ ওয়ান আর টি ওয়ানের গুণ বেগ আর সময়ের গুণ এই দিক থেকে যে ট্রেনটা আছে তার জন্য বলছি ইউ ওয়ান আর টি ওয়ানের গুণ তাহলে এখানে লিখলাম ইউ ওয়ান ইন্টু হচ্ছে টি ওয়ান এটা ফার্স্টেরটার জন্য আবার বিয়ের দিক থেকে সিতে যে ট্রেনটা আসছিলো বিয়ের দিক থেকে সিতে যে ট্রেনটা আসছিলো তার স্পিড ছিল ইউ আর টাইম ছিল টি টু স্পিড টাইম টি তাহলে বি থেকে সির আরেকটা মান পাচ্ছি ইউ টু ইন্টু টি তাহলে বিসির সির আরেকটা মান যেটা পাচ্ছি সেটা হচ্ছে টু ইন্টু হচ্ছে টি পাচ্ছি ইউ টু ইন্টু টি পাচ্ছি বলে বুঝতে পারলে কিনা আরে ভাই সিম্পল হিসাব এত কঠিন না কিন্তু অঙ্কটা একদমই সহজ অঙ্ক বি থেকে যে ট্রেনটা সিতে আসছিল তার স্পিড ইউ ছিল আর বি থেকে সিতে দেখা করতেও সময় লেগেছে টি তাহলে তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে ইউ টু ইন্টু টি সেটাই লিখেছি বিসির মান ইউ টু ইন্টু টি আরেকবার এই যে ট্রেনটা এদিক থেকে যেটা বিসিটায় কভার করছে যখন বিসি কভার করছে তখন তার স্পিডটা কি আছে ইউ ইউ ওয়ান আর সি থেকে বিতে যাওয়ার জন্য সেটাই নিয়েছিল টি ওয়ান তাহলে তার টোটাল লেন্থ কত হবে ইউ ওয়ান আর টি ওয়ানের গুণ ইউ আর টি ওয়ানের গুণ সেটা লিখেছি ইউ ওয়ান আর টি ওয়ানের গুণ বোঝা গেছে তো এটা হচ্ছে ইকোয়েশান নাম্বার তিন এটা হচ্ছে ইকুয়েশান নাম্বার চার বুঝতে পেরেছো ব্যাস এবার অঙ্কটা আর কিছুই থাকছে না দেখো এখানে এসির জায়গাতে এই এসির জায়গাতে এই জিনিসটা বসিয়ে দাও এখানে এই এসির যে মানটা বার করেছে ইউ টু ইন্টু টি টু এটা এখানে বসিয়ে দাও তাহলে এটা দাঁড়াবে ইউ টু ইন্টু হচ্ছে টি টু ইকুয়াল টু ইউ ওয়ান ইন্টু টি ইউ ওয়ান ইন্টু হচ্ছে টি দাঁড়াবে এটা গেলো আর এইখানেও তাই করো এই বিসির জায়গাতে এই ইউ টু ইন্টু টির মানটা বসিয়ে দাও তাহলে এটা দাঁড়াবে ইউ টু ইন্টু হচ্ছে টি ইকুয়াল টু দাঁড়াবে ইউ ওয়ান ইন্টু হচ্ছে টি ওয়ান ঠিক আছে এতটা অবধি বুঝতে পেরেছো এত অব্দি ক্লিয়ার আছে তোমাদের কাছে আচ্ছা এবার এবার এটা কাজ করছি এখান থেকে টি এর মানটা ক্যালকুলেশান করে নিচ্ছি তাহলে টি এর মান ক্যালকুলেট করে নিলে ইউ ওয়ান আর টি ওয়ান থাকবে ইউ ওয়ান আর টি ওয়ান থাকবে তার নিচেই ইউ টুটা ঢুকে যাবে তার নিচেই ইউ টুটা ঢুকে যাবে তাহলে টি এর মান যেটা পেলাম সেটা এনে এখানে বসিয়ে দাও তাহলে কী হবে দেখো এই টি এর মানটা এই টি এর জায়গাতে বসিয়ে দিচ্ছি তাহলে কী হবে ইউ টু ইন্টু হচ্ছে টি টু ইকুয়াল টু ইউ ওয়ান ইন্টু টি এর মান কত টি এর মান হচ্ছে ইউ ওয়ান টি ওয়ান বাই ইউ টু ইউ ওয়ান টি ওয়ান বাই হচ্ছে ইউ টু ঠিক আছে কাজ শেষ এবার তো আর কিছুই নেই অঙ্কের দেখো এখানে এই নিচে থাকা ইউটুটা এপাশে গুন করে দিচ্ছি নিচে থাকা ইউটুটা এখানে গুন করে দিচ্ছি নিচে ইউটুটা আছে এপাশে গুণ করে দিচ্ছি তাহলে কত হবে এটা হয়ে যাবে ইউটু ছিল আর একটা ইউটু গুণ হচ্ছে মানে ইউটুর স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে ইকুয়াল টু দিয়ে আচ্ছা এখানে টি ছিল টি টুটা লিখি তারপরে দেখো এখানে ইউ আর ইউ ওয়ান গুণ হচ্ছে তাহলে কত হবে ইউ তার স্কোয়ার হয়ে যাবে আর এখানে একটা টি ওয়ান আছে তাহলে ইন্টু টি ওয়ান থাকলো এতটা অবধি ব্যাস এবার এটাকে সলিউশন করো আর কিছু না দেখো ওয়ান আর ইউ টুটাকে রেশিও করতে বলেছে তাহলে ইউ ওয়ান স্কোয়ারের নিচে ইউ টু স্কোয়ারকে নামিয়ে নেবো ঠিক আছে এটাকে নিচে নামিয়ে নেবো তাহলে এ পাশটা মুছে দিচ্ছি আমাদের ক্যালকুলেশন তো এতটা অবধি বুঝেছো এসির দুটো মান বেরোবে ইউ ওয়ান আর টি আর এসির আরেকটা মান বেরোবে ইউ টু ইন্টু টি টু আর বিসিরও দুটো মান বেরোবে একটা ইউ ওয়ান টি ওয়ান একটা বেরোবে ইউ টু ইন্টু টি টু তাহলে চারটি ইকোয়েশান বেরোবে এই বিসির ভ্যালু এখানে বসাবে এই এসির ভ্যালু এখানে বসাবে দিয়ে এখান থেকে টিটা বার করে এপাশে পাশে বসিয়ে দেবে আর কিছু না ঠিক আছে এটুকু সলিউশন বেরোলো তাহলে একটা ইউ টু স্কোয়ার টি টু আর একটা হচ্ছে ইউ ওয়ান স্কোয়ার টি ওয়ান এবার এখান থেকে তোমার এটা মিলিয়ে দিতে পারবে কোনো ব্যাপার না তাও আমি করে দিচ্ছি দেখো কোনো অসুবিধা হওয়ার কথা না তাহলে এটা চলে আসবে ইউ ওয়ান স্কোয়ার তো ছিল তার নিচে ইউ টু স্কোয়ার চলে আসবে এই ইউ টু স্কোয়ারটাকে ইউ ওয়ান নিচে নিয়ে নিলাম তাহলে এই টি ওয়ানটা এই টি টুর নিচে চলে যাবে এই টি ওয়ানটা টি টুর নিচে টি ওয়ানটা টি টুর নিচে চলে যাবে তাহলে ইকোয়াল টু আর এটা হয়ে যাবে কি তোমার টি ওয়ান হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারলে কি না দেখো ইউ টু স্কোয়ারটাকে ইউ ওয়ান স্কোয়ারের নিচে নিয়ে নিলাম তাই করেছি ইউ ওয়ান স্কোয়ার নিচে ইউ স্কোয়ারটাকে নিয়ে নিয়েছি ইউ ওয়ান স্কোয়ারের নিচে ইউটু টু স্কোয়ারকে নিয়ে নিয়েছি টি টুর নিচে টি ওয়ানটাকে টেনে নিয়েছি এই টি টুটার নিচে টি ওয়ানটাকে টেনে নিয়েছি তাই জন্য টি টুর নিচে টি ওয়ানটাকে টেনে নিয়েছি কাজ শেষ এবার জাস্ট কী করবো এটাকে স্কোয়ারটা তুলে দাও তাহলে ইউ ওয়ান ইউ টু তার যদি হোল স্কোয়ার রাখি তাহলে এটা বেরোচ্ছে টি টু বাই টি ওয়ান এটার এর মাথা স্কোয়ার ছিল এর মাথা স্কোয়ার ছিল তো আমি ব্যাকেট দিয়ে হোল স্কোয়ার রাখলাম পরের লাইনে স্কোয়ারটাকে তুলে দিলাম তাহলে এর মাথায় কী চলে আসবে রুট চলে আসবে রুট চলে আসবে তাহলে এবার এটাকে তো রেশিও আকারে লিখতেই পারো ইউ ওয়ান বাই ইউ টুটাকে আমরা লিখতেই পারি ইউ ওয়ান ইস টু ইউ টু ইকুয়াল টু টি টু তার রুট মানে রুট টি টু ইস টু এইখানে টি ওয়ানের রুট করা মানে হচ্ছে রুট ও বা টি ওয়ান ব্যাস প্রুফ এটাই প্রমাণ করতে দিয়েছিল প্রমাণিত তার শেষ বুঝতে পারলে এটা ত্রিপুরা জয়েন্টের কোশ্চেন ছিল নাইনটি সিক্স উড়িয়ে দিলাম ধোঁয়া ঠিক আছে ত্রিপুরা জয়েন্টের কোশ্চেন পুরো উড়িয়ে দিলাম ঠিক আছে এছাড়া যা পারে জয়েন্ট ফয়েন্ট আইআইটি মাইআইটি সব উড়িয়ে দেবে কিছু ব্যাপার না জয়েন্ট আইআইটি নিট যা দেবে ধোঁয়া উড়িয়ে দেবে সব ঠিক আছে কোনো ব্যাপার না শুধু ক্লাসটা আমার ক্লাসটা ভালো করে ফলো করবে সবকটা কোশ্চেন করবে এই কোশ্চেন করার পর যদি কেউ বল ভাই আমার প্রবলেম সেট ওয়ান হচ্ছে না তাহলে আমাকে আর কিছু করার নেই ডুবে মরতে হবে আমাকে ঠিক আছে তাহলে বুঝতে পারলে এটা ইউ ওয়ান ইস টু ইউ টু ইউল টু রুট টি টু ইস টু টি ওয়ান এটা হচ্ছে প্রমাণিত করে দিলাম ইলেভেন নাম্বার কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার লাস্ট কোশ্চেন আজকে বারো নাম্বার কোশ্চেন দেখো এবার এটা আমার একটা ফেভারিট কোয়েশ্চেন অন্যতম অনেক বড়ো কোশ্চেনটা ভালো করে পড়ো বলছি একটা রেল লাইনের ওপর একটা চিতা বাঘ ছিল ঠিক আছে আচমকার রেল কোম্পানির ভুলে ওই একই লাইনে দুটো বিপরীতমুখী ট্রেন চলে আসলো তাহলে ভালো কথা আগে একটা রেল লাইন এঁকে নিই এইটা হচ্ছে একটা রেল লাইন ছিল এখানে একটা বাঘ ছিল ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে একটা বাঘ শুয়েছিল মনে করে নাও ঠিক আছে এটা একটা বাঘ মনে করে নাও ঠিক আছে এই হচ্ছে বাঘ ঠিক আছে

ট্রেন চলে আসলো দুটো ট্রেন চলে আসলো একটা ট্রেনের নাম হচ্ছে ট্রেন দুটি যথাক্রমে হচ্ছে এ আর বি এই ট্রেনটাকে ধরলাম এ ট্রেন আর এদিক থেকে যে ট্রেনটা আসছে সেই ট্রেনটাকে ধরলাম বি ট্রেন ঠিক আছে যথাক্রমে ধরলাম এ আর বি এ প্রথমে বাঘকে দেখে হর্ন দিতে বাঘটির লাইন ধরে ছুটতে শুরু করলো এই যে এ যে ট্রেনটা আসছিলো এই বাঘটাকে দেখতে পেয়ে এই ট্রেনটা এই বাঘটাকে দেখতে পেয়ে হর্ন দিয়েছে তো বাঘটা কী করছে ছুটতে 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 বি দিকে গেছে যেই বি দিকে গেছে বি ট্রেনের সামনে আসতে সেও হর্ন দিল মানে এই ট্রেনটাও কী করলো একে হর্ন দিল তাহলে যখনই হর্ন দিল তখন বাঘটা কী করলো এ ট্রেনের দিকে ছুটতে লাগলো তখন এই বাঘটা কী করলো আবার ছুটতে 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 এ এর দিকে আসলো ঠিক আছে এভাবে এ যখন এ ট্রেনের কাছে আসলো এ আবার হর্ন দিল এই বাঘটা আবার ছুট্ট তৃতীয়তে বিয়ের কাছে গেল। আবার বি হন দিল এই ছুট্টির তৃতীয়তে আবার এর কাছে আসলো এইভাবে কী হলো এইভাবে এইভাবে একবার এদিকে আর একবার ওদিকে মানে একবার এদিকে যায় আর একবার ওদিকে যায় এই দিকে এদিক আর ওদিক করতে থাকলো ঠিক আছে ছুটতে ছুটতে দুটি ট্রেনের অ্যাক্সিডেন্টের সময় বাঘটা মাঝখানে চাপা খেয়ে কী হলো মরে গেল ঠিক আছে তাহলে ভাবো এদিক থেকে একটা ট্রেন আসছিল এদিক থেকে একটা ট্রেন আসছিল এরকমভাবে দেখো জাস্ট ভালো করে বোঝো জিনিসটা থেকে একটা ট্রেন আসছে এদের মাঝখানে একটা বাঘ রয়েছে এই বাঘটা ছুটতে 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 যেই এর কাছে যাচ্ছে এ হর্ন দিচ্ছে ছুটতে 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 তখন আবার এর কাছে চলে আসছে আবার এর কাছে আসছে এ হর্ন দিচ্ছে তাই জন্য আবার এর কাছে যাচ্ছে তাহলে কি হচ্ছে এই দুটো ট্রেন পরস্পরের দিকে এরকমভাবে এগিয়ে আসছে আর মাঝখানে কল্পনা করা একটা বাঘ ছোটাছুটি করছে ছোটাছুটি করছে ছোট করছে এইভাবে ছোটাছুটি করতে 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 দুটো ট্রেনের মধ্যে এক সময় কি হলো অ্যাক্সিডেন্ট হলো দুটো ট্রেনের মধ্যে কী হলো দুটো ট্রেনের মধ্যে একসময় কী হলো দিক থেকে একটা ট্রেন আসছিলো দিক থেকে একটা ট্রেন আসছিলো মাঝখানে কি হলো অ্যাক্সিডেন্ট হলো আর বাঘ কী হলো মাঝখানে পরে বাঘ কী হলো বুঝতেই পারছো বাঘ কী হয়েছে ঠিক আছে তাহলে বাঘ একেবারে স্পট ঠিক আছে এটা আমার বাঘ ঠিক আছে স্পেশাল বাঘ আমার ঠিক আছে আঁকা ঠিক আছে বাঘের এইখানে এইখানে দুটো সিং করে দিলাম ঠিক আছে ছাগল মনে হয় বাঘ না দেখে ছাগল মনে হচ্ছে ঠিক আছে তো তো ছুটতে ছুটতে এবার বিয়ের দিকে যায় আর বিয়ের দিক থেকে একবার এর দিকে আসে দিকে যখন যায় বি হর্ন দেয় তখন আবার ছুটতে এর দিকে আসে আর এ যখন হর্ন দেয় বিয়ের দিকে যায় তোমরা ভাবছো সারা বাঘটা তো বোকা লাইনের বাইরে বেরিয়ে গেল না কেন আরে ভাই ধরে নাও হচ্ছে দুই লাইনে হয়তো এদিকে ওরকম হয়তো গার্ড দেওয়া ছিল কোনো দিকেই বেরোতে পারছে না ঠিক আছে কি করবে বেচারা দৌড়াদৌড়ি করছে আরে ওটাও কথা না মূল কথা হচ্ছে অঙ্কটা ঠিক আছে কি বলছে তো মাঝখানে চাপা খেয়ে কি হলো বেচারা মারা গেল ঠিক আছে বলছে প্রথম অবস্থায় ট্রেন দুটো দূরত্ব ছিল দুশো কিলোমিটার প্রথম অবস্থায় ট্রেন দুটো দূরত্ব ছিল দুশো কিলোমিটার মানে এইখান থেকে এই যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা ছিল কত দুশো কিলোমিটারের ডিস্টেন্স ছিল এই দুশো কিলোমিটারের ডিস্টেন্স ছিল এইটুকু ঠিক আছে দুটো ট্রেনের দ্রুতি ছিল হচ্ছে কত ষাট কিলোমিটার পার আওয়ার মানে এর যে স্পিডটা ছিল সেটা হচ্ছে ষাট কিলোমিটার পার আওয়ার আর বিয়ের যে ট্রেনটা মানে এদিক থেকে যেটা আসছিলো তার যে দ্রুতিটা ছিল সেটা হচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে ঠিক আছে এতটা বোঝে বোঝা গেছে বলছে চিতা বাঘটা দৌড়াচ্ছিলো কত পঁচাত্তর কিলোমিটার আবার দ্রুতিতে মানে এই যে আমার যে স্পেশাল বাঘটা এটা দৌড়াচ্ছিল পঁচাত্তর কিলোমিটার আবার দ্রুতিতে দৌড়াচ্ছিল ঠিক আছে করোনা হয়নি শিওর আমি এটুকু ঠিক আছে তাহলে কি বলছে মরার আগে বাঘটা কত কিলোমিটার ছুটেছে মানে এদিক থেকে একবার এদিকে গেছে একবার এদিক থেকে একবার এদিকে গেছে এই হচ্ছে গেছে তাহলে মরার আগে বাঘটা কত ছুটেছে তুমি ভাবো দুটো ট্রেন যখন পরস্পরের দিকে এগিয়ে আসে দুটো ট্রেন যখন পরস্পরের দিকে এগিয়ে আসে তখন ওদের যে বেগটা ওই বেগটা কী হয়ে যায় বেগটা যোগ হয়ে যায় মনে করো রাস্তার ওপার একটা বন্ধু আছে রাস্তার এপারে তুমি আছো জাস্ট খালি ভাবো একটা পথ এই একটা পথ এই পথের এখানে একটা বন্ধু আছে এখানে একটা বন্ধু আছে এই পথটাকে কভার করতে হবে এই পাশে থাকা বন্ধুটা এদিকে এগিয়ে গেল এদিকে থাকা বন্ধুটা এদিকে এগিয়ে গেল তাহলে পথটা তাড়াতাড়ি কভার হবে মানে দুজনার বেগটা অ্যাড হয়ে যাচ্ছে দুজনার বেগটা অ্যাড হয়ে যাচ্ছে এ যদি এদিকে যেতে শুরু করে এ যদি এদিকে যেতে শুরু করে তাহলে দূরত্বটা আরও বাড়তে থাকবে মানে বেগটা তখন হচ্ছে বিয়োগ হয়ে যাচ্ছে মানে সিম্পল লজিক আমার কাছে বোঝো যে দুটো ট্রেন বা দুটো ব্যক্তি যখন পরস্পরের দিকে এগিয়ে আসে তখন তাদের বেগটা কি হয়ে যায় যোগ হয়ে যায় ঠিক আছে আর ডিস্টেন্সটা একই থাকে ডিসটেন্সটা কমতে থাকবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ডিসটেন্সটা কমতে থাকবে দুজনে দিকে এগিয়ে আসতে তাহলে তাড়াতাড়ি কি হচ্ছে জায়গাটা কভার হচ্ছে দুজনে যদি দুজনের মধ্যে যদি একজন এগিয়ে আসে তাহলে তো জায়গাটা কভার হতে দেরি হবে তাই না তো দুজন যখন কাছাকাছি যখন এগিয়ে আসছে তখন বেগটা কি হচ্ছে যোগ হচ্ছে তাহলে এখানে মোট বেগটা কি হবে দুটো ট্রেন যখন পরস্পরের দিকে এগিয়ে আসছে তাদের বেগ দুটোকে আমাকে যোগ করতে হবে বা তাদের দ্রুতি দুটোকে আমাদেরকে কী করতে হবে যোগ করতে হবে সিম্পল হিসাব তার মানে দেখো যে সময়টা যেটা আমরা বার করব সময় মানে আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে সময় মানে ওপরে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে দূরত্ব অতিক্রান্ত দূরত্বই লিখবে বাই হচ্ছে কি বাই হচ্ছে তোমার দ্রুতি বাই হচ্ছে তোমার কি দ্রুতি ঠিক আছে তাহলে দেখো দূরত্ব কতটা দুটো স্টেশনের মধ্যে মানে দুটো ট্রেনের মধ্যে দূরত্ব কত ছিল দুশো ছিল এবার দুটো ট্রেন পরস্পরের দিকে এগিয়ে আসছে এ ষাট নিয়ে এগিয়ে আসছে এর চল্লিশ নিয়ে এগিয়ে আসছে তাহলে দুটো দ্রুতি কী হবে যোগ হয়ে যাবে ষাট চল্লিশ আমি তোমাদেরকে এতক্ষণ ধরে তাই বোঝালাম তোমাদেরকে আমি তাই বোঝালাম তো যে দুটো ট্রেন পরস্পরের দিকে এগিয়ে আসছে তার মানে জায়গাটা তাড়াতাড়ি কভার হবে ফলে দ্রুতি দুটো পরস্পরের সাথে কী হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে ষাট এর দিকের স্পিড ষাট ছিল এর দিকের স্পিড চল্লিশ ছিল তাহলে দুটো দ্রুতি যোগ হয়ে গেল তাহলে ষাট চল্লিশ হয়ে গেল নিচে তার মানে একশো হলো তাহলে ওপরে হলো দুশো নিচে হলো একশো কাটাকুটি করলে অ্যান্সার আসবে দুই এত ঘন্টা দুই আওয়ার সময়টা আমি বার করছি সময় মানে দূরত্ব বাই দ্রুতি দূরত্ব দুটো ট্রেনের মধ্যে কত দূরত্ব ছিল দুশো ছিল তাই জন্য দূরত্ব জায়গায় দুশো বসালাম দ্রুতি কত এ ষাট নিয়ে যাচ্ছে এ চল্লিশ নিয়ে আসছে তাহলে দ্রুতি কত হবে ষাট আর চল্লিশের যোগ ঠিক আছে তো দুজনে যখন পরস্পরের দিকে এগিয়ে আসে দুজনে যখন পরস্পরের দিকে এগিয়ে আসে তখন তা তখন কি করতে হবে তখন হচ্ছে বেগ দুটো যোগ হয়ে যাবে এর বেগটা আর এর বেগটা যোগ হয়ে যাবে বেগটা টোটাল বেগ কত হবে এই বেগটা আর এই বেগটার যোগ তাহলে ষাট চল্লিশের যোগ মানে কত হলো নিচে একশো হলো ওপরে দুশো হলো দুশো বাই একশো ঠিক আছে তাহলে এই সময়টা অবধি ট্রেন দুটোর ধাক্কা লাগেনি মানে কতক্ষণ অবধি দু ঘন্টা অবধি ঠিক দু ঘন্টা যেই হবে ট্রেন দুটোর মধ্যে ধাক্কা লাগবে যেই দু ঘন্টা হবে ট্রেন দুটোর মধ্যে ধাক্কা লাগবে আর বাঘটা কি হবে বুঝতে পারছো বাঘ দুটো যখন ট্রেন দুটোর মধ্যে ধাক্কা লাগবে বাঘটা শেষ তাহলে এই দু ঘন্টা যতক্ষণ না এই দুটো ট্রেনের মধ্যে ধাক্কা লাগছেই এই দু ঘন্টা যতক্ষণ না ট্রেনটা মানে দুটোর মধ্যে ধাক্কা লাগছে এই দু ঘন্টাই তো ট্রে বাঘটা দৌড়াদৌড়ি করবে ট্রেনটার মধ্যে যতক্ষণ নাই দুটো ট্রেনের মধ্যে যতক্ষণ না ধাক্কা লাগবে ততক্ষণই বাঘ দুটো বাঘটা দৌড়াদৌড়ি করতে পারবে তাহলে বাঘটা ক ঘন্টা দৌড়াচ্ছে দু ঘন্টা বাঘটা দৌড়াচ্ছে তাহলে দু ঘন্টা যদি বাঘটা দৌড়ায় বাঘটা দৌড়াচ্ছে পঁচাত্তর কিলোমিটার পার আওয়ার বেগে তাহলে দু ঘন্টায় কত কিলোমিটার যাবে দেড়শো কিলোমিটার এক ঘন্টায় কত যায় এক ঘন্টায় পঁচাত্তর যায় এক ঘন্টা কত যায় এক ঘন্টা পঁচাত্তর কিলোমিটার যায় তাহলে বাঘটা দৌড়াতে পেরেছে কত কতক্ষণ যতক্ষণ না ধাক্কা লেগেছে অর্থাৎ দু ঘন্টা তাহলে দু ঘন্টায় কত যাবে দুই ইন্টু পঁচাত্তর মানে টু ইন্টু সেভেন্টি ফাইভ অর্থাৎ হচ্ছে তোমার দেড়শো কিলোমিটার তাহলে দেড়শো কিলোমিটার বাঘটা দৌড়েছে আর দু ঘন্টা যতক্ষণ ট্রেনটা ধাক্কা লেগেছে মানে ট্রেনটা ধাক্কা লাগতে দু ঘন্টা লেগেছিলো দুটো ট্রেনে ধাক্কা লাগতে দু ঘন্টা সময় লেগেছিলো এই দু ঘন্টায় বাঘটা বেঁচে থাকবে তাহলে এখানে কোশ্চেন যেটা করেছে মরার আগে বাঘটা কতক্ষণ বেঁচেছিলো বা কত কিমি দৌড়েছিল কত কিমি দৌড়েছিল বুঝতে পারলে দেড়শো কিলোমিটার কারণ ও দু ঘন্টা বেঁচে থাকবে যতক্ষণ না ট্রেনটার ধাক্কা লাগবে ততক্ষণ বেঁচে থাকবে তাহলে ধাক্কা যতক্ষণ না লাগছে ততক্ষণও বেঁচে থাকছে তার মানেও দু ঘন্টা বেঁচে থাকছে আর দেড়শো কিলোমিটার দৌড়াচ্ছে স্বাভাবিক হিসেবে দু ঘন্টা দেড়শো কিলোমিটার কাছছে আমাদের আশা করি বুঝতে পেরেছো তো এই ছিল অঙ্ক বারত দাগের তো যত রকমের টাফ প্রবলেম হতে পারে যা যা হতে পারে আমি সব করে দিচ্ছি দুতি এবং বেগের থেকে যত রকমের টাইপ হতে পারে এটা আমার কাছে বেস্ট একটা অন্য ধরনের অঙ্ক লাগে ভালো লাগে অঙ্কটা করিয়ে দিলাম আশা করি আর এই টপিক থেকে কোনো অঙ্ক অসুবিধা হওয়ার কথা না নেক্সট ভিডিওতে আমি তরণ স্টার্ট করব তরণ এবং তরণের উপর অঙ্ক সলভ করাবো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো ধন্যবাদ বাই